তো আগের ক্লাসে আমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কি, তারপর মাল্টিলিঙ্গুয়ালিজম কি, মনোলিঙ্গুয়ালিজম কি, বাইলিঙ্গুয়ালিজম কি সেগুলো আমরা পড়েছি, মাদার টাং বেসড মাল্টিলিঙ্গুয়ালিজম কি সেগুলো পড়েছি, সেখান থেকে প্রিভিয়াস ইয়ারে কোন কোন প্রশ্ন এসেছে সেগুলো আমরা সলভ করেছি, বা কিছু প্রশ্ন বাকিও আছে। তারপরে প্রশ্নগুলো আমরা এগিয়ে যাই। দেখুন তারপরে প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট, বাকিরা স্যার পাচ্ছি তো, স্যার একবার লেফট করে জয়েন করে যান, স্যারের নেটওয়ার্ক ইস্যু হতে পারে। আচ্ছা দেখুন প্রশ্নটা, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস রিগার্ডিং দ্য ইউজ অফ মাদার টাংস বাই লার্নার্স ইন দ্য ক্লাসরুম ইজ কারেক্ট, অর্থাৎ নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক রিগার্ডিং দ্য ইউজ অফ মাদার টাং, ইউজ অফ মাদার টাং মানে কি মাতৃভাষার ব্যবহার ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমে মাতৃভাষার ব্যবহার সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক। চারটা অপশন রয়েছে, ঝটপট কমেন্ট করুন সাথী ম্যাডাম, ঝড়ের গতিতে চলছে, মিহি উত্তর চলে আসছে। আচ্ছা, স্কুল শুড প্রেসক্রাইব অনলি স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ফর ইউজ ইন দ্য ক্লাসরুম অ্যাক্রস অল কালচার, স্কুল শুড বিল্ড এ কালচার অফ রেসপেক্টিং ল্যাঙ্গুয়েজ অফ অল লার্নার, স্কুল শুড প্রেসক্রাইব ইংলিশ অ্যাজ দ্য মিডিয়াম স্টার, স্কুল শুড ডিসকারেজ লার্নার্স ফ্রম এক্সপ্রেসিং ইন দেয়ার মাদার টাং বাই ইম্পোজিং ফাইনস। ঠিক ধরেছেন। এক নম্বর বলছে স্কুল শুড প্রেসক্রাইব অনলি ওয়ান স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, স্কুল শুধুমাত্র একটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করবে, ওয়ান স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ভুল হয়ে গেল। দুই নম্বর বলেছে ইংলিশ অ্যাজ দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হিসেবে ইংলিশকে ব্যবহার করবে, ভুল হয়ে গেল। তিন নম্বর বলে স্কুল শুড ডিসকারেজ, স্কুল ডিসকারেজ করবে লার্নার্স এক্সপ্রেসিং দেয়ার, এক্সপ্রেসিং ইন দেয়ার মাদার টাং, শিক্ষার্থীরা যদি তাদের মাতৃভাষায় তাদেরকে এক্সপ্রেস করে তাহলে সেটাকে ডিসকারেজ করবে বাই ইম্পোজিং ফাইনস। ইম্পোজিং মানে কি, ইম্পোজিং ফাইনস মানে তাদের উপর ফাইন লাগিয়ে, তাদের উপর ফাইন নির্ধারণ করে, তারা মাতৃভাষায় যদি তাদের নিজেদেরকে এক্সপ্রেস করে তাহলে ফাইন লাগাবে, ফাইন লাগিয়ে সেটাকে ডিসকারেজ করবে। তাহলে ডি ভুল হয়ে গেল, এখানে বলছে ইংলিশ মিডিয়াম ইনস্ট্রাকশন ভুল হয়ে গেল, এখানে বলছে একটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ভুল হয়ে গেল। বি সঠিক উত্তর, স্কুল এমন একটা কালচার তৈরি করবে অফ রেসপেক্টিং ল্যাঙ্গুয়েজ অফ অল লার্নার্স, সমস্ত শিক্ষার্থীর যে ভাষা রয়েছে সেটাকে তারা সম্মান দেবে। ক্লিয়ার, কারো সমস্যা? তারপরে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট অ্যাজ পার এনইপি 2020, এনইপি 2020 নিয়ে একটা প্রশ্ন, এনইপি 2020 সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক? এক নম্বর মনোলিঙ্গুয়ালিজম শুড বি প্র্যাকটিসড অ্যাট অল লেভেল, ইম্ফাসিস শুড বি প্লেসড অন রোট লার্নিং অ্যান্ড লার্নিং ফর এক্সাম, ইউজ অফ টেকনোলজি শুড বি ডিসকারেজড ফর দিব্যাং স্টুডেন্ট, ফ্লেক্সিবিলিটি শুড বি প্রোভাইডেড ফর স্টুডেন্টস টু চুজ দেয়ার লার্নিং ট্র্যাজেক্টরিস অ্যান্ড প্রোগ্রামস। অ্যান্সার করুন, ঘুম পেয়ে যাবে, 11-14 ক্লাস ঘুম পেয়ে যাবে, সবাই এক অ্যান্সার করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে আর কি, একটু টাইপ টাইপ করলে আর কি দেখে তো ক্লাসে মন বসবে, আর দুই নম্বর হচ্ছে ঘুমটা পাবে না। স্যার বলুন, স্যার ট্র্যাজেক্টরিস বলতে, আগে অ্যান্সার করুন যখন আলোচনা হবে বলে দেবো, ট্র্যাজেক্টরিস মানে গতিপথ স্যার। লার্নিং এর যে সময় সীমা রয়েছে, গতিপথ রয়েছে, লার্নিং চলাকালীন ট্র্যাজেক্টরিস মানে এই শিক্ষণের সময়কালে। এক নম্বর বলছে মনোলিঙ্গুয়ালিজম প্র্যাকটিস করতে হবে সব জায়গায়, না কেন মাল্টিলিঙ্গুয়ালিজম প্র্যাকটিস করবে একটা ভাষা কেন, এমফাসিস শুড বি প্লেসড রোট লার্নিং, রোট লার্নিং এর উপর গুরুত্ব, লার্নিং ফর এক্সাম পরীক্ষার জন্য পড়া শুধুমাত্র ভুল কথা, ইউজ অফ টেকনোলজি, টেকনোলজির ব্যবহার শুড বি ডিসকারেজ ফর দিব্যাং স্টুডেন্ট, যারা দিব্যাং স্টুডেন্ট রয়েছে, যারা হ্যান্ডিক্যাপ স্টুডেন্ট রয়েছে তাদের জন্য টেকনোলজির ব্যবহারটাকে ডিসকারেজ করতে হবে। কেন ডিসকারেজ করবে, এনকারেজ করবে, এনকারেজ করে শুধু কি তার দিব্যাংদের জন্য করবে, না সবার জন্য করবে, সবার জন্য টেকনোলজির ব্যবহারকে এনকারেজ করতে হবে, টেকনোলজির ব্যবহার বাড়াতে হবে, এখানে বলছে ডিসকারেজ করা ভুল হয়ে গেল। ফ্লেক্সিবিলিটি শুড বি প্রোভাইডেড, ফ্লেক্সিবল থাকতে হবে, নমনীয় থাকতে হবে ফর স্টুডেন্ট, ছাত্রদের জন্য টু চুজ দেয়ার লার্নিং ট্র্যাজেক্টরি, তাদের শিক্ষণের যে গতিপথ, শিক্ষণটা কীরকম হবে, কোন পদ্ধতিতে হবে, কোন রাস্তায় হবে আর কি, কতটা স্পিডে হবে সেটা ছাত্ররাই ঠিক করবে, সেই ফ্লেক্সিবিলিটি তাদেরকে দিতে হবে। মানে প্রোগ্রাম দিব্যাং স্টুডেন্ট মানে কি, দিব্যাং মানে কি ম্যাডাম, যারা হ্যান্ডিক্যাপ রয়েছে তাদেরকে বলা হয় দিব্যাং, আচ্ছা করো হিন্দিতে বলা হয় তাদের দিব্যাং। তাহলে এটা হয়ে গেল দি এনইপি 2020 নিয়ে কারো কথা সমস্যা আছে? এনইপি 2020 নিয়ে দুটো ভিডিও দিয়েছি, দিয়েছে কি দেইনি বলুন, দেখেছেন দুটো ভিডিও? স্যার একটা দিয়েছিলেন তো, দুটো ভিডিও দিয়েছি, যারা দুটো ভিডিও দেখেছেন সেখানে কি আবার থিওরি ক্লাসের প্রয়োজন আছে বলুন তো, দুটো ভিডিও দেখার পরে আর কি, আরো একটা দেখেছি
দুটো দেখেছি, দুটো দিয়েছি, দেখুন একটা দেখেছি যে 1 ঘন্টা 22 মিনিটটা দেখেছি স্যার, পরে হ্যাঁ স্যার দুটো দিয়েছেন, দুটো দিয়েছি, আচ্ছা স্যার একটা আছে 1 ঘন্টা 22 মিনিট আর একটা আছে 1 ঘন্টা 12 মিনিট, হ্যাঁ দুটো আছে যারা দেখেননি দেখে নেবেন, না স্যার দুটো দেখেছি, দুটো দেখেছেন আর কি, থিওরি ক্লাসের কি প্রয়োজন আছে ওই জিনিসটা আবার থিওরি তো করানো, না স্যার না স্যার একদম না, খুব না স্যার, প্রতিটা অপশন এলিমিনেট করে পুরোটা ডিটেইলস আলোচনা করা করা আছে, ওখান থেকে কিন্তু থিওরি ক্লাসের কোনো প্রয়োজনই তো নেই আর কি, যারা দেখেননি তাদের কিন্তু ওটা আ দেখাই থেকে যাবে আর কি, আর সেটা প্লেলিস্টও নেই আর কি, সেটা আগের ব্যাচের রেকর্ডিং আমি দিয়েছিলাম আর কি, তো যারা দেখেননি দেখে নেবেন আর কি, আর এনবি 2020 তো ইম্পর্টেন্ট একটা টপিক আর কি, তো এটা হয়ে গেল ডি সঠিক উত্তর। লিঙ্গুইস্টিক ভ্যারিয়েবিলিটি, লিঙ্গুইস্টিক মানে কি ভাষাগত, ভ্যারিয়েবিলিটি মানে কি ভ্যারাইটি দেখা যায়, তাহলে ভাষার মধ্যে যে ভ্যারাইটি দেখা যায় বা মাল্টি লিঙ্গুয়ালিজম, তাহলে মাল্টি লিঙ্গুয়ালিজম মানে কি বহু ভাষা থাকবে, অনেকগুলো ভাষা থাকবে, লিঙ্গুইস্টিক ভ্যারিয়েবিলিটি মানে কি লিঙ্গুইস্টিক মানে ভাষাগত, ভ্যারিয়েবিলিটি মানে কি বৈচিত্র্য, তাহলে মাল্টি লিঙ্গুয়ালিজমের জায়গায় কিন্তু অনেক ক্ষেত্রে লিঙ্গুইস্টিক ভ্যারিয়েবিলিটি এটাও ব্যবহার হতে পারে, মানে ভাষাগত বৈচিত্র্য, ইজ এ ড্যাশ টু অ্যাকোয়ার দ্য নলেজ অফ এ ফরেন ল্যাঙ্গুয়েজ, কোনো একটা ফরেন ল্যাঙ্গুয়েজ আমি অ্যাকোয়ার করবো, তাহলে এই লিঙ্গুইস্টিক ভ্যারিয়েবিলিটি ভ্যারিয়েবিলিটি মাল্টি লিঙ্গুয়ালিজম কি এটা একটা বুন, বুন মানে কি বুন মানে হচ্ছে বর, এটা ভগবানের প্রদত্ত কোনো একটা বর, না এটা তো বর নয়, হার্ডশিপ, হার্ডশিপ মানে হার্ডশিপ মানে হচ্ছে কষ্ট, কঠোর, কঠোর কিছু নয় টুল, এটা ল্যাডার মানে কি ল্যাডার মানে মই, এটা একটা মই না এটা একটা টুল বা কৌশল। হোয়াট ডু আন্ডারস্ট্যান্ড বাই মাল্টি লিঙ্গুয়ালিজম অ্যাজ এ স্ট্র্যাটেজি, মাল্টি লিঙ্গুয়ালিজম একটা স্ট্র্যাটেজি, এটা নিয়ে তুমি কি বুঝো, তোমার কি মতামত? 1 নম্বর, মেকিং ইউজ অফ ল্যাঙ্গুয়েজ অফ লার্নার্স, টিচিং মেনি ল্যাঙ্গুয়েজেস ইন স্কুল, টিচিং ইন ইংলিশ মিডিয়াম অ্যান্ড ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, টিচিং থ্রু মাদার টাং অনলি, উত্তর করুন, উত্তর করুন সবাই, 35 জন জয়েন হয়েছে, সবার উত্তর হচ্ছে বি। আচ্ছা তাহলে একই জিনিস কিন্তু আপনাদের কিন্তু তৃতীয়বার কিন্তু ভুল হলো আর কি, ঠিক আছে, সেম জিনিস কিন্তু এর আগেও আপনারা দুবার ভুল করেছেন আর কি, সেখানে আমি দুবার বললাম আর কি যে মাল্টি লিঙ্গুয়ালিজম একটা স্ট্র্যাটেজি আর কি, ঠিক আছে, একটা কৌশল হিসেবে আমি কাজে লাগাচ্ছি, কেন কাজে লাগাচ্ছি, মাল্টি লিঙ্গুয়ালিজম মানে কি অনেক ভাষা শিখিয়ে দেবো সেটা, নাকি একটা মাতৃভাষার উপর ভিত্তি করে তারপর বাকি ল্যাঙ্গুয়েজ গুলো শেখাবো, মাতৃ এই মাল্টি লিঙ্গুয়ালিজমটা কৌশল কেন বলছি, আমরা মাল্টি লিঙ্গুয়ালিজমটাকে একটা স্ট্র্যাটেজি কেন বলছি, কৌশল কেন বলছি আর কি, ঠিক আছে, যে আমি কি বহু ভাষা শেখাবো, মাল্টি লিঙ্গুয়াল মানে কি আমার টার্গেট হচ্ছে বহু ভাষা শেখাবো, বহু ভাষা শেখানোর জন্য আমি এটাকে স্ট্র্যাটেজি কেন বলছি, কৌশল কেন বলছি, মানে আমি এটা একটা ভালো জায়গা পেয়ে গেছি, মানে শিক্ষার্থী তো একটা মাতৃভাষা তো জানে, সেইটার উপর ভিত্তি করে তারা সেটা দিয়ে পড়াশোনা শুরু করলো, সেটা দিয়ে সেটার উপর ভিত্তি করে পরবর্তীতে আরো আরো অনেক ভাষা শিখে যাবো আর কি, ঠিক আছে, তাহলে আসল উদ্দেশ্যটা কি, একটা ভাষা পারে সেইটার উপর ভিত্তি করে বাকি ভাষাগুলো শেখাবো আর কি, তাহলে জোরটা কোথায় দিতে হবে, শিক্ষার্থীর যে নিজের ভাষা রয়েছে সেটাকে ব্যবহার করা হচ্ছে, শিক্ষার্থীদের লার্নারের যে মাদার টাং রয়েছে, প্রতিটা শিক্ষার্থীর মাতৃভাষা আলাদা, তাহলে সেই প্রতিটা শিক্ষার্থীর মাতৃভাষাকে উপর ভিত্তি করে মাতৃভাষার উপর জোর দিয়ে তারপরে পরবর্তীকালে আরো নতুন নতুন ল্যাঙ্গুয়েজ অ্যাড করা, এই একই টাইপের প্রশ্ন কিন্তু তিনটাই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, তিনবারই কিন্তু ভুলটা করলেন আর কি, ঠিক আছে, দু একজন বাদে আর কি, ঠিক আছে, তাহলে দেখুন যেখানেই দেখছেন অনেক ভাষা শিখে ফেলছি, তা তো নয়, অনেক ভাষা না সেটা মোদ্দা কথা নয়, মোদ্দা কথা হচ্ছে তার মাতৃভাষার উপর ভিত্তি করে তার যে মাতৃভাষা সেটাকে গুরুত্ব দিয়ে তার উপর ভিত্তি করে তারপর আরো কিছু ল্যাঙ্গুয়েজ শেখা, সেটা মাল্টি লিঙ্গুয়ালিজম, বোঝা গেল, সেম প্রশ্ন কিন্তু 3 থেকে 4 বার বললো, 3 থেকে 4টাই প্রিভিয়াস ইয়ার আর কি, আর বারবার এই প্রশ্নটাই আসছে আর কি, দেখতেই পাচ্ছেন আপনারা, সবই তো প্রিভিয়াস ইয়ারে আনছি, প্রশ্নকর্তাও চাইবে আপনাকে এই জায়গাতেই ভুল করতে, আমিও চাই সেই জায়গাতেই শেখাতে আর কি, ঠিক আছে, কিন্তু একটু কনসাস মাইন্ডে তো অ্যান্সার করতে হবে, তাই না, তাড়াতাড়ি উত্তর করতে হবে, বলুন কে বুঝতে পারেননি, এই যে বি নাম্বার যে অপশনটা, বি নাম্বার যে অপশনটা অনেকগুলো ভাষা শেখার ভুল কিছু নয় আর কি, বি নাম্বার যে অপশনটা মাল্টি লিঙ্গুয়ালিজম অনেক ভাষা শেখাতে ভুল দেখেছো, মাল্টি লিঙ্গুয়ালিজম অনেকগুলো ভাষা শেখায়, কিন্তু এর থেকে অ্যাপ্রোপ্রিয়েট নেই যে একটা ভাষা শেখানোর পর, ঠিক আছে, একটা ভাষা শেখানোর পর তারপরে বাকিগুলো শেখাচ্ছি আর কি, মাল্টি লিঙ্গুয়ালিজম মানে কি আমার মাতৃভাষা হচ্ছে বাংলা,
কারো মাতৃভাষা হচ্ছে হিন্দি, ঠিক আছে, তাহলে এই যে আমার বাংলা ভাষাটা রয়েছে, ঠিক আছে, আর এই বাংলার উপর ভিত্তি করে, বাংলার উপর বেস করে আরো কিছু ভাষা তাকে শিখে দেওয়া, ঠিক আছে। তার পরিবেশে আরো অনেক কিছু ভাষা রয়েছে, তার পাশের জন হিন্দি বলে, তার পাশের জন পাঞ্জাবি বলে, তার পাশের জন উর্দু বলে আর কি, ঠিক আছে, তার পাশের জন মারাঠি বলে। এবার আমাকে, আমি এই মাতৃভাষার উপর ভিত্তি করে ওর সাথে ইন্টারাকশন করবো, ইন্টারাকশন করতে করতে ওর কাছ থেকে পাঞ্জাবি শিখে নেবো, ওর কাছ থেকে উর্দু শিখে নেবো, ওর কাছ থেকে হিন্দি শিখে নেবো। তাহলে মাল্টিলিঙ্গুয়ালিজম মানে কি, অনেক ভাষা শিখিয়ে দেওয়া? নাকি অনেক ভাষা তো শেখাবেই, অবশ্যই শেখাবে, কিন্তু তার যে মাতৃভাষা রয়েছে সেটার উপর বেস করে, সেটার উপর ভিত্তি করে বাকিগুলো শেখাবে আর কি, ঠিক আছে। তাহলে কিন্তু এক নাম্বার সঠিক, মেকিং ইউজ অফ ল্যাঙ্গুয়েজ অফ লার্নার, শিক্ষার্থীর যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে আর কি, ঠিক আছে, আমি সেইটাকে ব্যবহার করবো, সেইটাকে ব্যবহার করে বাদ বাকি ওকে সব শিখিয়ে দেবো আর কি। এইটি তো একটা স্ট্র্যাটেজি, আমি একটা স্ট্র্যাটেজি পেয়ে, একটা কৌশল পেয়ে গেলাম। কি কৌশল? হ্যাঁ, ওর তো অনেক ভাষা আছে, বাংলা, হিন্দি, ইংলিশ, উর্দু অনেকগুলো আছে, আর ওকে শেখাতে হবে, ঠিক আছে। কি করে শেখাবো? মাল্টিলিঙ্গুয়ালিজম দিয়ে শেখাবো। কি করে? অনেক ভাষাভাষী শিক্ষার্থী রয়েছে, সবার মধ্যে ইন্টারাকশন করাবো আর কি, ঠিক আছে, সবার মধ্যে ইন্টারাকশন করাবে। ইন্টারাকশন করলে কি হবে? শিক্ষার্থীরা নিজের মাতৃভাষা তো পারবেই আর কি, ঠিক আছে, মাতৃভাষার সাথে সাথে আরো অনেক কিছু শিখে যাবে আর কি। তাহলে স্ট্র্যাটেজিটা কি? স্ট্র্যাটেজি হচ্ছে শিক্ষার্থীর মাতৃভাষার উপর ভিত্তি করে তার সাথে সাথে আরো কিছু ভাষা সে শিখে নেওয়া আর কি। বোঝা গেল কি গেল না বলো? বোঝা গেল? স্যার আরেকবার বলুন না। আচ্ছা, এখানে বলেছে যে ম্যাডাম, মাল্টিলিঙ্গুয়ালিজম বা বহুভাষিকতা মানে কি? আমরা জানি যে বহুভাষিকতা মানে হচ্ছে আর কি, ঠিক আছে, যে যারা দুইয়ের বেশি, সে তিনটা হতে পারে, চারটা হতে পারে, পাঁচটা হতে পারে, তারা ভাষা জানবে আর কি, ঠিক আছে, তারা জানবে আর কি, ঠিক আছে, মানে আমাদেরকে শেখাতে পারে, ঠিক আছে। তাহলে এই যে মাল্টিলিঙ্গুয়ালিজম একটা স্ট্র্যাটেজি আর কি, ঠিক আছে, তাহলে তাদেরকে তিনটা চারটা পাঁচটা ভাষা শেখাচ্ছি, ঠিক আছে। মনে করুন আমি বাংলা ভাষায় আমি কথা বলি আর কি, ঠিক আছে, এইবার আমি ইংলিশ শিখছি, হিন্দি শিখছি, পাঞ্জাবি শিখছি, কিন্তু বাংলাই শিখলাম না, তাহলে কিন্তু এটা মাল্টিলিঙ্গুয়ালিজম নয়। মাল্টিলিঙ্গুয়ালিজম কি? মাতৃভাষা তো শিখবো, মাতৃভাষা শিখবো, মাতৃভাষার উপর ভিত্তি করে, মাতৃভাষার প্রথমে আমার স্কুল যখন শুরু হবে ছোটবেলায় আমি মাতৃভাষাতে শুরু করবো, পরবর্তীকালে আমি ইংলিশ শিখলাম, হিন্দি শিখলাম, পাঞ্জাবি শিখলাম, আরো পরবর্তীকালে কিছু অ্যাড করলাম আর কি, সেটা মাল্টিলিঙ্গুয়ালিজম। তাহলে মাল্টিলিঙ্গুয়াল হচ্ছে এমন একটা অ্যাপ্রোচ যেখানে তার মাতৃভাষার উপর ভিত্তি করে তারপর নতুন ল্যাঙ্গুয়েজ শেখা হয় আর কি। তাহলে এখানে বলেছে মাল্টিলিঙ্গুয়াল একটা কৌশল, ভাষা শেখানোর একটা কৌশল আর কি, ঠিক আছে। কেন কৌশল আর কি? এখানে বি নাম্বার বলছে অনেক ভাষা শেখানো হয়, নাকি এক নাম্বার বলছে শিক্ষার্থীর ভাষাটাকে প্রয়োগ করায়, শিক্ষার্থীর ভাষার ব্যবহার করায়, শিক্ষার্থীর ল্যাঙ্গুয়েজ অফ লার্নার্স, শিক্ষার্থীর যে ল্যাঙ্গুয়েজ রয়েছে, শিক্ষার্থীর যে মাদার টাং রয়েছে সেইটাকে কিন্তু ব্যবহার করায়, ঠিক আছে। শিক্ষার্থীর যে ভাষা, যেমন ওর ভাষা কি? ওর ভাষা পাঞ্জাবি, ওর ভাষাটাকে ব্যবহার করায়। ওর ভাষা কি? হিন্দি, ওর ভাষাটাকে ব্যবহার করে বাকিদেরকে শেখানো হয়। ওর ভাষা কি? ওর ভাষা মারাঠি, ওর ভাষাটাকে ব্যবহার করা হয়, ব্যবহার করে বাকিদেরকে শেখানো হয়। আমার ভাষা কি? আমার মাতৃভাষা কি? বাংলা, আমার মাতৃভাষা ব্যবহার করে বাকিদেরকে শেখানো হয়, সবার মাতৃভাষা ব্যবহার করে সবাইকে শেখানো হয়। এই তো মাল্টিলিঙ্গুয়াল স্ট্র্যাটেজি। আমার কৌশলটা কি? আমার একটা প্ল্যান পেয়ে গেলাম, আচ্ছা ও বাংলা পারে, ও হিন্দি পারে, ও উর্দু পারে, তাহলে দাঁড়া, তাহলে সবারটা আমি সবাইকে শিখে দেবো আর কি। ও বাংলা পারে, তোর বাংলাটা কাজে লাগিয়ে আমি বাকিদেরকে শেখাবো। তুই হিন্দি পারিস, তোর হিন্দিটাকে কাজে লাগিয়ে আমি শেখাবো। এটা আমি একটা স্ট্র্যাটেজি বানিয়ে নিলাম, এটা আমি একটা প্ল্যান বানিয়ে, এটাই আমার প্ল্যান আর কি। তাহলে মাল্টিলিঙ্গুয়াল আমি একটা প্ল্যান নিলাম, কি প্ল্যান? আমি তোর মাতৃভাষা দিয়ে বাকি তোর বন্ধুদেরকে শেখাবো, তুই হিন্দি পারিস, তোর হিন্দিটা দিয়ে আমি তোকে বাকিদেরকে শেখাবো। তাহলে এটা একটা স্ট্র্যাটেজি। তাহলে আমরা কি বলবো, মাল্টিলিঙ্গুয়ালিজম মানে কি? শিক্ষার্থীর যে ভাষা রয়েছে সেই ভাষাটা ব্যবহার করা, নাকি অনেক ভাষা শেখানো, কোনটা বেটার হবে? এক না দুই? বোঝা গেল ম্যাডাম বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে কি বল মানে বুঝতে পারে, মানে সবার সাথে কি কথোপকথন করাবে, মানে হ্যাঁ অবশ্যই একজন টিচারকে কথোপকথন ক্লাসে? হবে, সবার সাথে কথোপকথন হবে আর কি, ঠিক আছে, একসাথেই তো থাকবে, ইনক্লুসিভ এডুকেশন, সবাই একসাথে থাকবে, ওদের মধ্যে নাটক হবে, ডিবেট হবে, ক্লাসরুমে ইন্টারাকশন হবে আর কি, ঠিক আছে, কথোপকথন হবে আর কি, সোশ্যাল ইন্টারাকশন হবে, তার মাধ্যমে কিন্তু শিখবে আর কি। ঠিক আছে স্যার। তাহলে এটা কিন্তু এক উত্তর হলো আর কি, ঠিক আছে। এটা নিয়ে কিন্তু তৃতীয় কি চতুর্থ বারে ভুলটা আপনারা করলেন আর কি, কয়েকজন বাদে আর কি, যেমন পায়েল ম্যাডাম সম্ভবত ঠিক করেছে আর কি, আর দু একজন আছে, তাছাড়া কিন্তু সবাই বি করেছে, পায়েল ম্যাডাম, নিজামুদ্দিন স্যার। তারপরে হুইচ অফ দিস মে বি বেনিফিট অফ মাল্টিলিঙ্গুয়ালিজম, নিম্নলিখিত কোনটি মাল্টিলিঙ্গুয়ালিজমের বেনিফিট, মাল্টিলিঙ্গুয়ালিজমের সুবিধা আর কি। 1 জানুয়ারি 2022 এসেছে। বেনিফিট মানে কি? সুবিধা অফ মাল্টিলিঙ্গুয়ালিজম মানে বহুভাষিকতার সুবিধা কি আছে? এক নাম্বার, ইনক্রিজ ভোকাবুলারি, ভোকাবুলারি শব্দ ভান্ডার বাড়বে, এন্ড ইফেক্টিভ স্পিচ, ইফেক্টিভ মানে কি? কার্যকরী, কার্যকরী মানে কি? ভালো ভালো স্পিচ বলতে পারবে। 2 নাম্বার কি? টলারেন্স, টলারেন্স মানে কি? টলারেন্স মানে হচ্ছে সহ্য ক্ষমতা, বা যদি একটু ভালো বাংলা বলতে চাই সহনশীলতা বা ধৈর্য বলতে পারি, মানে সহ্য করা। টলারেন্স মানে কি? সহ্য করা, সহ্য
করা অ্যান্ড রেসপেক্ট, রেসপেক্ট মানে কি শ্রদ্ধা, শ্রদ্ধা টুয়ার্ডস আদার কালচার, আদার কালচারের প্রতি তার সহন ক্ষমতা বাড়বে, সহ্য ক্ষমতা বাড়বে, শ্রদ্ধা বাড়বে। তিন নম্বর রেস্ট্রিক্টেড এমপ্লয়মেন্ট অপরচুনিটিস, রেস্ট্রিক্ট আমরা পুরো যে কোনো জায়গায় দেখি যেখানে রেস্ট্রিকশন আছে, রেস্ট্রিক্ট, রেস্ট্রিক্ট মানে কি, রেস্ট্রিক্ট মানে নিষেধ বা বাধা দেওয়া, রেস্ট্রিক্ট মানে কি নিষেধ বা বাধা দেওয়া। রেস্ট্রিক্টেড এমপ্লয়মেন্ট অপরচুনিটি, যে এমপ্লয়মেন্টের অপরচুনিটি রয়েছে, এমপ্লয়মেন্ট মানে কি যে কর্ম কাজ আর কি, কাজের যে অপরচুনিটি রয়েছে, কাজের যে সুযোগ রয়েছে সেখানে বাধা হয়ে দাঁড়াবে, রেস্ট্রিকশন মানে কি বাধা হয়ে দাঁড়ানো। চার নম্বর মেটা লিঙ্গুইস্টিক অ্যাওয়ারনেস আর কি, ঠিক আছে। আমরা মেটা লিঙ্গুইস্টিক যদি বলে শুধু লিঙ্গুইস্টিক আর অ্যাওয়ারনেস মানে কি, লিঙ্গুইস্টিক মানে কি ভাষা, ভাষাগত, অ্যাওয়ারনেস মানে কি সচেতনতা। আর যেখানেই আপনারা মেটা দেখবেন মানে কি ভাষাগত সচেতনতা আরো ভালো আছে, লিঙ্গুইস্টিক অ্যাওয়ারনেস মানে কি ভাষাগত সচেতনতা মানে ভাষা নিয়ে সে সচেতন। সামনে আবার মেটা বলেছে, মেটা মানে কি ভাষাগত সচেতনতা আরো ভালো আছে আর কি, ঠিক আছে, যে আরো উচ্চ মানের আর কি, উচ্চ মানের ভাষাগত সচেতনতা আর কি। যেমন কগনিটিভ ডেভেলপমেন্ট মানে কি জ্ঞানীয় বিকাশ, যদি বলে মেটা কগনিটিভ তাহলে মানে জ্ঞানীয় বিকাশ আরো ভালো আছে আর কি, ঠিক আছে। তাহলে এবার মাল্টিলিঙ্গুয়ালিজমের সুবিধা কি আর কি, মাল্টিলিঙ্গুয়ালিজম হলে বহু ভাষা জানতে পারলে আর কি, ঠিক আছে, ভোকাবুলারি শব্দ ভাণ্ডার বাড়বে, বাংলায় কি বলে শব্দটাকে, ইংরেজিতে কি বলে, হিন্দিতে কি বলে শব্দ ভাণ্ডার বাড়বে, ইফেক্টিভ স্পিচ ভালো কথা বলতে পারবে, ঠিক বক্তব্য, এক ঠিক। তিন নম্বর টলারেন্স অ্যান্ড রেসপেক্ট আদার কালচার, অন্যান্য সংস্কৃতির প্রতি শ্রদ্ধা বাড়বে, সহ্য সহন ক্ষমতা বাড়বে আর কি, সবাইকে শ্রদ্ধা করবে আর কি, সকল ভাষাকে, সকল কালচারকে, ঠিক কথা। রেস্ট্রিক্টেড এমপ্লয়মেন্ট অপরচুনিটি, আমি যদি বহু ভাষা জানি আমার কাজের সুযোগ বাড়বে না কমবে, কাজের সুযোগ কি রেস্ট্রিক্টেড হবে, বাধাপ্রাপ্ত হবে, বাধাপ্রাপ্ত হবে না, বাড়বে আর কি, রেস্ট্রিক্ট নেই বাধাপ্রাপ্ত হবে, কাজের সুযোগটা তো বাড়বে আরো, অনেকটা খুলে যাবে আর কি। এখানে বলছে বাধাপ্রাপ্ত তিন হলো না, চার কি বলেছে মেটা লিঙ্গুইস্টিক অ্যাওয়ারনেস মানে কি আরো উচ্চ মানের ভাষাগত সচেতনতা, ভাষা সম্পর্কে সচেতন হবে, তাহলে এটাও ঠিক। তাহলে এক দুই চার সঠিক উত্তর, এক দুই চার কোথায় আছে, এক দুই চার, কারো কোনো প্রশ্ন হাত তুলুন, কারো কোনো প্রশ্ন হাত তুলুন। মাল্টিলিঙ্গুয়ালিজম ইন এ ক্লাসরুম নিডস টু বি আন্ডারস্টুড অ্যাজ ড্যাশ বাই দ্য টিচার্স, 2021 প্রশ্ন। তাহলে প্রবলেমও নয়, সিস্টেমেটিক কোনো ইস্যু নয়, ইস্যু মানে কি ইস্যু মানেও কোনো সমস্যা, ঠিক আছে, ইস্যু মানে কি ইস্যু মানেও কোনো সমস্যা কিন্তু আর কি, ঠিক আছে, ওই লিস্টের মধ্যে ইস্যুটা লেখা নেই আর কি, ঠিক আছে, সেখানে ইস্যুটাও অ্যাড করে নেবেন, ওই যে কোনটা মাল্টিলিঙ্গুয়ালিজম কোনটা ঠিক কোনটা ঠিক নয় ওখানে ইস্যুটাও অ্যাড করে নেবেন আর কি। এখন সেটাই বুঝতে পারলেন না অনেকে আর কি, ঠিক আছে, আমি সেই রিস্ক নিতে পারবো না, ইস্যুটাও সেখানে অ্যাড করে নেবেন, ইস্যু মানেও একটা সমস্যা প্রবলেম হতে পারে। তাহলে সেই সঠিক উত্তর অ্যাসেট অ্যান্ড রিসোর্স, আর আগে ব্যক্তি যখন একটা অপশন পেলাম রিস্ট্রিক্টেড, রিস্ট্রিকশনটাও ওখানে অ্যাড করে নেবেন আর কি, যে মাল্টিলিঙ্গুয়ালিজম কোনো একটা ইস্যুও নয় কোনো একটা রিস্ট্রিকশনও নয় বাধাও নয়, সেই দুটোও অ্যাড করে নেবেন। হোয়াট ডাজ মাল্টিলিঙ্গুয়ালিজম অ্যাজ এ রিসোর্স মিন, এটাও তো ধরনের রিপিটেড প্রশ্ন, না রিপিটেড নয় আলাদা প্রশ্ন আছে, 31 ডিসেম্বর 2021। মাল্টিলিঙ্গুয়ালিজম একটা রিসোর্স হিসেবে কি, এখন ঝট করে উত্তর দেওয়া যাবে না, পড়ে নিন তারপর উত্তর দিন আর কি, ঝট করে উত্তর দিতে গেলেই ভুল হবে আর কি। বাকিদের উত্তর কোথায়, ইমাম স্যার এ কেন হলো না বলুন, ইমাম স্যার এ কেন হলো না, একটু বেশি পাবলিক লাগবে তার জন্য।
আচ্ছা সাথে ম্যাডাম এ কেন হবে না? শুধুমাত্র কি মাল্টিলিঙ্গুয়ালিজমের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা দেব এরকম? আচ্ছা মাল্টিলিঙ্গুয়ালিজমের মাধ্যমে তো শিক্ষা দেবো ম্যাডাম, তাছাড়াও কি দিয়ে দেবো? মাল্টিলিঙ্গুয়ালিজম দিয়ে তো শিক্ষা তাদের। বলুন। ল্যাঙ্গুয়েজটা যেটাই মাথায় আসছে বলুন, কিছু তো ভেবে উত্তর দিয়েছেন তাই না? এটাকে বাদ দিয়েছেন নিশ্চয়ই কিছু একটা ভেবে, কি ভেবে এটাকে বাদ দিলেন? এক্সপ্লেন করতে পারছেন স্যার? এক্সপ্লেন তো করতে হবে, তার মানে তো শিক্ষা করতে আছে। হ্যাঁ বলুন। টিচিং ল্যাঙ্গুয়েজে মার্ক হওয়ার জন্য মানে বাংলাদেশে ভাষা শেখার এটা তো হতে পারে না স্যার? আর টিচিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সে ভাষাটা শেখানো শিক্ষার্থীদের। আচ্ছা ঠিক আছে আমি আলোচনা করি। কি বলেছে মাল্টিলিঙ্গুয়ালিজম একটা রিসোর্স মানে কি? এক নাম্বার বলেছে মেকিং ইউজ, ইউজ মেকিং ইউজ মানে কি ব্যবহার করা অফ লার্নার্স ল্যাঙ্গুয়েজ। লার্নার্স ল্যাঙ্গুয়েজ মানে কি শিক্ষার্থীর ভাষা, শিক্ষার্থীর ভাষা মানে কি তার মাদার টাং। তাহলে শিক্ষার্থীর ভাষার ইউজ করা, শিক্ষার্থীর ভাষা ব্যবহার করা ফর টিচিং, টিচিং মানে কি পড়ানোর জন্য। ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ মানে কি ভাষা। তাহলে মাল্টিলিঙ্গুয়ালিজম একটা রিসোর্সের মানে কি শিক্ষার্থীর মাতৃভাষার ব্যবহার করব ভাষা পড়ানোর জন্য, টিচিং ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ পড়ানোর জন্য শিক্ষার্থীর মাতৃভাষার ব্যবহার, এটা কি রিসোর্স? কৃষ্ণময় স্যার বলুন কোথায় ভুল আছে এবার বলুন তো। কৃষ্ণময় স্যার বলুন, এবার বলুন কৃষ্ণময় স্যার কোথায় ভুল আছে? আচ্ছা ওই টিচিং ল্যাঙ্গুয়েজটা মানে ওই ভাষা শুধু কি ল্যাঙ্গুয়েজ পড়াবে মাল্টি, যে মাল্টি শিক্ষার্থীর লার্নার্স এর ল্যাঙ্গুয়েজ মানে কি শিক্ষার্থীর মাত্র শুধু কি ল্যাঙ্গুয়েজ পড়াবে নাকি কন্টেন্ট সাবজেক্ট গুলো সেগুলোও পড়াবে বলুন তো? সবই পড়াবে। এখানে কি বলেছে টিচিং ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ পড়ানোর জন্য শিখ লার্নার ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা। তাহলে এই বক্তব্যটা ভুল হলো? ভুল হয়ে গেল। ইউজিং দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য লার্নার্স, ল্যাঙ্গুয়েজ অফ দ্য লার্নার্স মানে কি শিক্ষার্থীর ভাষা, শিক্ষার্থীর ভাষা মানে কি মাতৃভাষা। তাহলে শিক্ষার্থীর মানে শিক্ষার্থীর মাতৃভাষাকে ব্যবহার করা অ্যাজ মেথড, মেথড মানে কি পদ্ধতি, পদ্ধতি অফ টিচিং ফর সায়েন্স অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, সায়েন্স এবং ল্যাঙ্গুয়েজ পড়ানোর জন্য অর্থাৎ বিজ্ঞান, বিজ্ঞান এবং ভাষা পড়ানোর জন্য, বিজ্ঞান যোগ ভাষা পড়ানোর জন্য শিক্ষার্থীর মাতৃভাষাকে ব্যবহার করা। দেখুন আমি ভাষা পড়ানোর জন্য শিক্ষার্থীর মাতৃভাষা ব্যবহার করছি, বিজ্ঞান পড়ানোর সময় শিক্ষার্থীর মাতৃভাষাকে ব্যবহার করছি, বাদ বাকি যে আর্টসের সাবজেক্ট রয়েছে, কলার যে সাবজেক্টগুলো রয়েছে, ইতিহাস ভূগোল, সেগুলো তো ব্যবহার করবো না মাতৃভাষা, সেগুলো তো করবো আর সবই তো করতে হবে। আর এখানে বিজ্ঞান আর ভাষা বলেছে, এটা প্রথম ভুল। দ্বিতীয় ভুল কি, এখানে কি বলেছে, এখানে বলেছে মেথড। তাহলে এই যে মাল্টিলিঙ্গুয়ালিজম এটা কোনো মেথডের মধ্যে পড়ছে? মেথড আমরা কোনগুলো পড়েছি, যে বর্ণানুক্রমিক পদ্ধতি, শব্দানুক্রমিক পদ্ধতি, আবিষ্কার পদ্ধতি, প্রকল্প পদ্ধতি, এগুলো হচ্ছে মেথড। কিন্তু এই মাল্টিলিঙ্গুয়ালিজম কোনো একটা মেথড কি, কোনো একটা পদ্ধতি পড়ানোর কি পদ্ধতি বলুন তো? পদ্ধতি তো নয়। তাহলে এখানে মেথড বলেছে, এটা এক নাম্বার ভুল। দুই নাম্বার ভুল, এখানে বিজ্ঞান এবং ভাষা পড়ানোর কথা বলেছে, কিন্তু আরো তো সাবজেক্ট আছে তাই না, বিজ্ঞান এবং ভাষা ছাড়া আর কি, ইতিহাস আছে আর কি, জিওগ্রাফি আছে, সেগুলোর কথা উল্লেখ নেই। ভুল হয়ে গেল এটা। তিন নাম্বার, মেকিং ইউজ অফ লার্নার্স ফ্যামিলি ল্যাঙ্গুয়েজ ইন দ্য ক্লাসরুম, মেকিং ইউজ অফ লার্নার্স ফ্যামিলি ল্যাঙ্গুয়েজ, লার্নার্স ল্যাঙ্গুয়েজ কিন্তু বলেনি, লার্নার্স ফ্যামিলি ল্যাঙ্গুয়েজ শিক্ষার্থীর পরিবারের ভাষার ব্যবহার আর কি, শিক্ষার্থীর পরিবার কোন ভাষায় কথা বলে সেই ভাষার ব্যবহারের কথা বলেছে। ভুল হয়ে গেল, লার্নার ল্যাঙ্গুয়েজ কথা বলতে হতো। চার কি বলেছে, ইউজিং টেক্সট, যে টেক্সটটা আমরা লেখা করছি আর কি, আইডিয়াস চিন্তা ভাবনা প্র্যাকটিস যে অনুশীলন করছি, কালচারাল অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ অফ লার্নার্স ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমে যত টেক্সট ব্যবহার হচ্ছে, আইডিয়া ব্যবহার হচ্ছে, প্র্যাকটিস ব্যবহার হচ্ছে, সবই কি হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ লার্নার্স, শিক্ষার্থীর ভাষায় ব্যবহার হচ্ছে। তাহলে কিন্তু ডি এক্ষেত্রে যথার্থ। বলুন সহেশ স্যার। গুলিয়ে ফেলেন, এখানে কি বলেছে মেকিং ইউজ অফ লার্নার্স ল্যাঙ্গুয়েজ, লার্নার্স ল্যাঙ্গুয়েজের উপর মানে ব্যবহার করা ফর টিচিং ল্যাঙ্গুয়েজ, ভাষা পড়ানোর জন্য কেন ব্যবহার করবো, ভাষা তো করবোই বাদ বাকি সবগুলোতেই করবো। যেমন দেখুন আর কি, আমাদের যে একটা আছে লিঙ্গুইস্টিক সাবজেক্ট,
লিঙ্গুইস্টিক সাবজেক্ট, আর কিছু আছে নন লিঙ্গুইস্টিক সাবজেক্ট। যেমন মনে করুন আমাদের, আমরা যখন মাধ্যমিক দিয়েছি লিঙ্গুইস্টিক সাবজেক্ট কি কি ছিল, বাংলা, এটা একটা লিঙ্গুইস্টিক মানে ভাষার ভাষার বিষয়, বাংলা ইংলিশ এগুলো হচ্ছে লিঙ্গুইস্টিক সাবজেক্ট। আর নন লিঙ্গুইস্টিক সাবজেক্ট কোনগুলো, ইতিহাস, জিওগ্রাফি, তারপর হচ্ছে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, এগুলো হচ্ছে নন লিঙ্গুইস্টিক সাবজেক্ট। তাহলে 1 নম্বর অপশনে বলেছে যে মাতৃভাষা ব্যবহার করবো, শিক্ষার্থীর ভাষা ব্যবহার করবো ফর টিচিং ল্যাঙ্গুয়েজ, শুধুমাত্র ভাষা পড়ানোর জন্য ব্যবহার করবো নাকি লিঙ্গুইস্টিকে উর্দু নেপালি এগুলো তো সবই আসবে? হ্যাঁ, লিঙ্গুইস্টিকে উর্দু নেপালি সবই আসবে। আচ্ছা বলুন, কে বুঝতে পারেননি, কারো সমস্যা? আচ্ছা বলুন। তাহলে 4 নম্বর পয়েন্ট, যখন আমরা প্রত্যেকের নিজে নিজে মাতৃভাষা ব্যবহার করছে, তাহলে তখন কি করে মাল্টিলিঙ্গুয়ালিজম হচ্ছে? মানে যাদের ভাষা নেপালি তারা নেপালিতে ব্যবহার করবে, যাদের হিন্দি তারা হিন্দি ভাষায় লিখবে, এরকম তো নাকি? ম্যাডাম, সে তো তাকে তো মাতৃভাষায় পড়ানো হচ্ছে, বাট তার আশেপাশে যে বন্ধু আছে, সে কেউ পাঞ্জাবি বলছে, রাশের জন্য তাকে শিখবে কি শিখবে না বলো? সেই যে টিচার, টিচার যে তাকে অ্যাক্টিভিটি দিল, কি অ্যাক্টিভিটি দেখলো, যে এই ফুলের নামটা তুমি তোমার ভাষাতেও লেখো আবার ইংরেজিতেও লেখো, তাহলে ইংরেজি তো সবার সেম হবে, আবার পাশে যে নিজের ভাষা লিখতে বলছে সেটা আলাদা হবে কিভাবে বলো? সেটা আলাদা হবে কিভাবে না? পাশের জন্য এটা দেখে শিখবে কি শিখবে না? আমি ফুল মানে এটা আমি লিখলাম এটাতে, আর ও নিজের ভাষা ওটা লিখলো, ওটা দেখে শিখবে কি শিখবে না বলুন? হ্যাঁ, বোঝা গেল? হ্যাঁ স্যার শিখবে। বোঝা গেল ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ স্যার। দ্য চাইল্ড হু ইজ প্রফিশিয়েন্ট ইন মাদার টাং, একজন শিশু যে প্রফিশিয়েন্ট মানে কি, প্রফিশিয়েন্ট মানে কি দক্ষ। এ চাইল্ড হু ইজ প্রফিশিয়েন্ট ইন মাদার টাং, যে মাতৃভাষায় দক্ষ, ফাইন্ডস ইট ডিফিকাল্ট, সে তার ডিফিকাল্টি হয়, অসুবিধা হয় টু লার্ন এ ফরেন ল্যাঙ্গুয়েজ, সে মাতৃভাষায় দক্ষ, মাদার টাঙ্গে সে প্রফিশিয়েন্ট, মাদার টাঙ্গে সে দক্ষ, কিন্তু বাট হি ফাইন্ডস ইট ডিফিকাল্ট, তার সমস্যা হয় টু লার্ন এ ফরেন ল্যাঙ্গুয়েজ, কিন্তু সে এখন একটা ফরেন ল্যাঙ্গুয়েজ মানে কি একটা বিদেশি ভাষা শিখবে, বিদেশি ভাষা শিখতে তার একটা সমস্যা হয়। দিস অকার্স ডিউ টু, এটা কেন হয়, পজিটিভ ট্রান্সফার, নেগেটিভ ট্রান্সফার, নাল নুল ট্রান্সফার, আর বাইলেটারাল ট্রান্সফার, এটা কেরালাটেড। তাহলে আমরা এখানে সিডিপি ঢুকিয়ে দিয়েছি মাঝখানে আর কি, ঠিক আছে, আগের আগের শিখন পরবর্তী শিখনকে বাধাপ্রাপ্ত করবে আর কি, ঠিক আছে, মানে নেগেটিভ ট্রান্সফার আর কি, ঠিক আছে। এবার আমি যদি নেগেটিভের মধ্যে আরও কিছু অপশন অ্যাড করে দিই আর কি, ঠিক আছে, যে এখানে দিয়ে দিলাম আর কি প্রোঅ্যাক্টিভ, রেট্রোঅ্যাক্টিভ, রেট্রোঅ্যাক্টিভ, তাহলে কি হবে, টাইপ করুন, প্রোঅ্যাক্টিভ, টাইপ করুন, টাইপ করুন, তাহলে দেখুন সিডিপির কনসেপ্ট কিন্তু ইংলিশ পেডাগজিতে প্রশ্ন এসেছে, ঠিক আছে। সিডিপির আগে কেন করানো আর কি, সিডিপি আগে করে দিয়েছি তো, এতে আমার প্রচুর সুবিধা হয়েছে, শুধু আমার না আর কি আপনাদেরও সুবিধা হয়েছে আর কি, ঠিক আছে। সিডিপি আগে কমপ্লিট করানো না থাকতো আর কি, এই জিনিসগুলো বোঝাতে আরো সমস্যা হয়ে যেত আর কি, আমারও আর আপনাদেরও বুঝতে আর কি। স্যার বলুন, বাইল কি এটা, অপশন ডি, ও স্যার লাগবে না, ও আপনি যখন নেট সেট দেবেন তখন লাগবে আর কি, ছেড়ে দিন কি স্যার। তো স্যার এই যে ট্রান্সফার আমি আমি স্টেট ভেবেছিলাম, আমি স্টেট স্টেট ভেবেছিলাম, ওর জন্য প্রশ্নটা তুলেছি, সেটের প্রশ্ন হলে তুলতামই না। হ্যাঁ বলুন, আর একই সাথে আপনাদের রিলেটেড কনসেপ্ট আপনারা পারবেন আর কি, সেই জন্য তুলে নিয়েছি। বলুন স্যার, আমি ইংলিশটা নতুন করে শিখতে যাচ্ছি, আমার মানে বাংলাটা, বলুন স্যার এটা একটু ক্লিয়ার করে দিন না, মানে আমি ইংলিশটা নতুন করে শিখতে যাচ্ছি, যেটা বাংলা আমাকে সাপোর্ট করছে না, ওর জন্য এটা প্রোঅ্যাক্টিভ হলো নাকি? আমি ইংলিশ নতুন শিখছি, এটা আমার নতুন শিখন, আর আমার বাংলা মাতৃভাষা এটা আমার পুরনো শিখন আর কি। তাহলে আমার বাধাটা কোথায় তৈরি হচ্ছে, নতুন শিখনে তৈরি হচ্ছে, নতুন শিখনে বাধা তৈরি হচ্ছে, নতুন প্রোঅ্যাক্টিভ, নতুন মানে হচ্ছে প্রো, নতুন মোবাইল মানে প্রো, প্রোঅ্যাক্টিভ। কারো কোথায় সমস্যা বলো, কোই দিক্কত হয় তো বাতাও।
আপনি তো হিমাংশী ম্যামের মতো বললেন। আচ্ছা মাল্টিলিঙ্গুয়ালিজম পড়াচ্ছি না, তো একটু তো হিন্দি ব্যবহার করতে হবে, অন্য কিছু তো পারবো না, ইংলিশটা তো পারবো না, বাংলা আর হিন্দিটাই বলি আর কি। ইংলিশ বললে তো হয়তো ভুলভাল বলে দেবো, তো সাঁওতালি 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 বেশ খাদলে শিখেতে সাঁওতালি বেশ কিছু শিখেছিলাম, ভুলে গেছি আর কি। ঠিক আছে, একটা লাইনই মনে আছে আর কি, তিনটা শব্দই মনে আছে, বাকি সব ভুলে গেছি আর কি। ঠিক আছে, কি স্যার মনে আছে মনে আছে আর কি? ঠিক আছে, যে আমি তোমাকে ভালোবাসি, বেশ 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 ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ম্যাডাম ঠিক আছে, বাস আমরা পরের প্রশ্নে আসি, ওটা অনেকেই জানে। বাহ, আচ্ছা, স্ট্র্যাটেজিস টু প্রমোট মাল্টিলিঙ্গুয়ালিজম, তাহলে তো আমরা মাল্টিলিঙ্গুয়ালিজম নিয়ে অনেক কিছু বললাম আর কি, এবার কিছু কিছু জিনিস রয়েছে, আমরা মাল্টিলিঙ্গুয়ালিজমটাকে তো আমাদেরকে প্রমোট করতে হবে, ক্লাসে আরো বেশি বেশি করে এটাকে উৎসাহ দিতে হবে আর কি, মাল্টিলিঙ্গুয়ালিজমটাকে আমাদের ক্লাসরুমে এনকারেজ করতে হবে আর কি। কিভাবে এনকারেজ করব আর কি? ঠিক আছে, কিভাবে এনকারেজ করব? এক নম্বর হচ্ছে তার কিছু কৌশল রয়েছে, মাল্টিলিঙ্গুয়ালিজমটাকে আমাদের ক্লাসরুমে আরো এনকারেজ করতে হবে, ক্লাসরুমে আমাদেরকে আরো বাড়াতে হবে আর কি। ঠিক আছে, ক্লাসরুমে বাড়াতে গেলে বেশ কিছু মানে কৌশল রয়েছে, টেকনিক রয়েছে, যার মাধ্যমে আমরা মাল্টিলিঙ্গুয়ালিজমটাকে আরো এনকারেজ করতে পারি, এই মাল্টিলিঙ্গুয়ালিজমকে আরো প্রমোট করতে পারি। যেমন ট্রান্স ল্যাঙ্গুয়েজিং, কি বললাম, ট্রান্স ল্যাঙ্গুয়েজিং, ট্রান্স ল্যাঙ্গুয়েজটা, ট্রান্স ল্যাঙ্গুয়েজটা কি? মনে করুন সেই যে ক্লাসরুম আর কি, কেউ বাংলা বলছিল, কেউ ইংলিশ বলছিল, কেউ হিন্দি বলছিল, কেউ পাঞ্জাবি বলছিল আর কি। ঠিক আছে, বিভিন্ন ধরনের শিক্ষার্থী ছিল আর কি। It involves combining elements from different language and using the languages of learners to teach learned content and language. ঠিক আছে, ট্রান্স ল্যাঙ্গুয়েজ যদি বঙ্গ অনুবাদ করি তাহলে আসবে অনুবাদ। ঠিক আছে, ট্রান্স ল্যাঙ্গুয়েজ কি? মনে করুন এ বাংলা জানে, এ ইংলিশ জানে, এ হিন্দি জানে, এ পাঞ্জাবি জানে আর কি। ঠিক আছে, এবার আমি যখন মাল্টিলিঙ্গুয়ালিজমকে প্রমোট করছি আর কি, ঠিক আছে, তখন এ বাংলা জানে, ঠিক আছে, এবার এ তো ইংলিশ জানে না, পাশের জন বাংলা, পাশের জন ইংরেজি জানে আর কি। ঠিক আছে, তখন কোন একটা ইংরেজি শব্দ এ তো জানবে না আর কি, তখন কি করবে, এ একে অনুবাদ করে বোঝানোর চেষ্টা করবে যে এটার অনুবাদ এটা, আবার যে বাংলা শব্দ আর কি এ ওর কাছ থেকে জানার চেষ্টা করবে, একে অনুবাদ করে দেবে আর কি, যে এই জিনিসটা এটা হবে, ও ওরটা অনুবাদ করে দেবে, ও ওরটা অনুবাদ করে দেবে। তাহলে এইভাবে যে ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কমন পার্ট গুলো রয়েছে, যেগুলো সিমিলারিটি রয়েছে, অনেক ক্ষেত্রে দেখবেন যে ভাষার মধ্যে সিমিলারিটি দেখা যায়, অনেক কিছু সেম রয়েছে, এক এক রয়েছে আর কি, বাংলাতেও যা মিনিং, হিন্দিতেও একই মিনিং আর কি। ঠিক আছে, অনেক কিছু সিমিলারিটি রয়েছে, আবার কিছু বৈসাদৃশ্য দেখা যায় আর কি, আবার কিছু কিছু আলাদাও আছে দুটো ভাষার মধ্যে আর কি। তো যেগুলো আলাদা আছে, যেগুলো বুঝতে পারবে না, একে অপরকে ট্রান্সলেট করার মাধ্যমে তাকে সাহায্য করবে, এটাই হচ্ছে ট্রান্স ল্যাঙ্গুয়েজিং সহজে আর কি। একে অপরকে সাহায্য করবে অনুবাদের মাধ্যমে, ও না পারলে ও বলে দেবে, ও না পারলে পাশের জন বলে দেবে, যার যেটা ভাষা সে সেটা পারবে আর কি, এটাই হচ্ছে ট্রান্স ল্যাঙ্গুয়েজিং, বাংলা আমরা অনুবাদ বলতে পারি। কারো কথা সমস্যা? স্যার বুঝলাম না, আবার বলুন না। না স্যার, একে অপরকে সাহায্য করতে না স্যার, ট্রান্স ল্যাঙ্গুয়েজিং মানে হচ্ছে স্যার অনুবাদ। হ্যাঁ, এটা বলুন, অনুবাদ, যার যেটা ভাষা আর কি। আমি সাঁওতালিতে ক্লাসরুমে ইন্টারাকশন করি স্যারের সাথে হয়তো আর কি, ঠিক আছে, আপনারা বুঝতে পারেন না আর কি। ঠিক আছে, মনে করুন সেই যে আমি উদাহরণটা দিচ্ছি, ফুলের, ফুলের নাম আর কি। ঠিক আছে, ফুলের নাম, আমি আমার ভাষায় ফুলের নাম লিখেছি, ও ওর ভাষায় ফুলের নাম লিখেছে, ও ওর ভাষায় ফুলের নাম লিখেছে, সবাই সবার ভাষায় ফুলের নাম লিখেছে, এই একটা ভাষা, এই একটা ভাষা, সবাই সবার ভাষায় ফুলের নাম লিখেছে আর কি। আর আমি তো আমারটা বুঝে গেছি, ওরটা তো বুঝতে পারছি না আর কি। তখন এই যে ছেলেটা যে পাঞ্জাবিতে লিখেছিল, ও আমি বুঝতে পারছিলাম না, সে কি আমায় অনুবাদ করে দেবে এটা কি লিখেছে বোঝার জন্য? দেবে কি দেবে না? দেবে, দেবে। তাহলে সে এটাকে ট্রান্স ল্যাঙ্গুয়েজিং করছে, সেটাকে অনুবাদ করে দিচ্ছে আর কি, যে এটা আমি আমার ভাষায় এটাকে এটা বলে আমি এটা লিখেছি আর কি, সেটাকে অনুবাদ করে দেবে। বা আমারটা সে যখন বুঝতে পারছে না, আমি আমার ভাষাটাকে একটু বোঝানোর চেষ্টা করবো, আমার ভাষাটাকে অনুবাদ করে দেবো, এটা হচ্ছে ট্রান্স ল্যাঙ্গুয়েজিং। তাহলে ক্লাসরুমে যদি ট্রান্স ল্যাঙ্গুয়েজিং করাই, ই ওর ভাষা অনুবাদ করে দিচ্ছে, ওকে সাহায্য করছে, ওকে সাহায্য করছে, মাল্টিলিঙ্গুয়ালিজমকে প্রমোট করা হবে কি হবে না? মাল্টিলিঙ্গুয়ালিজমকে হবে স্যার, হবে স্যার, হবে। মানুষ স্যার আছেন? আচ্ছা আছি স্যার।
তারপরে কি রয়েছে, তারপরে আছে কোড মিক্সিং আর কি, ঠিক আছে, কোড মিক্সিং এবং কোড সুইচিং। কোড মিক্সিং এবং কোড সুইচিং কি? আচ্ছা, কোড মানে মনে রাখবেন এখানে তো কোড ব্যবহার হচ্ছে, কোড মানেই হচ্ছে ল্যাঙ্গুয়েজ, কোড মানেই হচ্ছে ল্যাঙ্গুয়েজ, কোড মানেই হচ্ছে ভাষা। তাহলে কোড মানে কি? কোড মানে ল্যাঙ্গুয়েজ। এগুলো এবার রয়েছে, উপরে রয়েছে মিক্সিং আর এক পাশে রয়েছে সুইচিং আর কি, ঠিক আছে। একটা হচ্ছে সুইচ, সুইচ করে যাওয়া, আর হচ্ছে মিক্সিং, মিক্সিং মানে কি? এক করে দেওয়া, ঠিক আছে। যখন আমরা মাল্টিলিঙ্গুয়ালিজম মানে কি বহু ভাষার ব্যবহার হবে আর কি, ঠিক আছে, সে বাংলা ইংলিশ হিন্দি বহু ভাষার ব্যবহার হবে আর কি, ঠিক আছে। বহু ভাষার ব্যবহার করতে গিয়ে যখন আমরা দুটো ভাষাকে মিক্স করে ফেলি, যখন আমরা দুটো ভাষাকে মিক্স করে ফেলি সেটা হচ্ছে কোড মিক্সিং আর কি, ঠিক আছে। দুটো ভাষাকে ব্যবহার মিক্স করে ফেললাম আর কি, একটু একসাথে কথা বলছি আর কি, ঠিক আছে, কথা বলতে বলতে দুটো ভাষাকে যখন আমরা মিক্স করে দিই আর কি, তখন সেটা হচ্ছে কোড মিক্সিং। আমি বাংলাতে কথা বলছি, বাংলাতে কথা বলতে বলতে একটা হিন্দির মানে হিন্দি ওয়ার্ড লাগিয়ে দিলাম আর কি, বা হিন্দিতে কথা বলছি, আমি বাংলার ছেলে, বাংলা আমার মাতৃভাষা, আমি যখন হিন্দিতে কথা বলতে যাবো আর কি, ঠিক আছে, তখন দেখবেন মাঝে মাঝেই আমার মুখ থেকে দু একটা বাংলা শব্দ সেখানে অ্যাড হয়ে যাবে আর কি, তাহলে সেটা হচ্ছে কোড মিক্সিং। উদাহরণ দিন আপনারা কোড মিক্সিং, কোড মিক্সিং উদাহরণ। বাংলা থেকে ইংলিশ বলতে গিয়ে তো বলি, যেমন আমারা ভাত খানা হো গেয়া, আমারা ভাত খানা হো গেয়া, তাহলে বলুন এখানে কোন কোন কোনটা মিক্সিং হলো? আমারা আমরা বলি তো আর কি, আমারা ভাত খানা হো গেয়া, ঠিক আছে, এখানে কোন কোনটা মিক্স হলো, কোনটা নতুন মিক্স হলো? ভাতটা স্যার। হ্যাঁ, ভাত খানা হো গেয়া আর কি, ঠিক আছে। তাহলে আমি হিন্দিতে বলতে চাইলাম আর কি, ঠিক আছে, দেখবেন এই ভাতটা কিন্তু মাঝখান থেকে বাংলা লাগিয়ে দিয়েছে আর কি, ঠিক আছে। হয় কি হয় না এরকম বলুন তো? প্রচুর কিন্তু হয় আর কি, ঠিক আছে, প্রচুর। আমরা হ্যাঁ, আমরা বাংলা সেরকম ব্যবহার করি না, ইংলিশ শব্দ, ঠিক আছে, তাগুলা যখন হিন্দি আর ইংরেজি বলতে যায় প্রচুর হয় স্যার। যেমন দেখবেন আর কি, ঠিক আছে, যে চেয়ারটা, ঠিক আছে, চেয়ারটা এদিকে নিয়ে আসো, ঠিক আছে, চেয়ারটা এদিকে নিয়ে আসো, এখানেও কিন্তু কোড মিক্সিং আছে। এই যে চেয়ার, চেয়ার কি এটা বাংলা শব্দ? না না না, চেয়ার কিন্তু বাংলা শব্দ না, চেয়ার কিন্তু একটা ইংরেজি শব্দ। চেয়ার, চেয়ারটা নিয়ে আসো, তাহলে টা নিয়ে আসো, এগুলো বাংলা শব্দ হলেও এই চেয়ারটা কিন্তু একটা বিদেশি শব্দ, মানে ইংরেজি শব্দ, ঠিক আছে। চেয়ারের বাংলা হচ্ছে কেদারা, তাহলে চেয়ারটা একটা ইংরেজি শব্দ, এখানে মিক্স করে দিলাম, তাহলে এটা হচ্ছে কোড মিক্সিং আর কি। এটা হচ্ছে একটা কোড মিক্সিং এর উদাহরণ, ঠিক আছে। তাহলে কোড মিক্সিং এর কোনো সমস্যা বলুন? ফ্যান চালানো, হ্যাঁ ফ্যান চালানো আর কি, ঠিক আছে, মোবাইলটা দাও, হ্যাঁ মোবাইলটা আর কি, মোবাইলের বাংলা চলো ভাষা, ঠিক আছে। অর্থাৎ আমরা ভাষা ব্যবহার করার সময় যখন আমরা মানে মিক্স করে দেই, যেটাকে আমরা বলি বাংলাই বলি না, যে বাংলা আর ইংলিশ মিক্স করে দিয়েছে আর কি, ঠিক আছে, বাংলাইজ বলে থাকি আর কি, ঠিক আছে, ইংলিশ বলে থাকি আর কি, সেটা হচ্ছে কোড মিক্সিং আর কি, ঠিক আছে। যেমন এখান থেকে একটা উদাহরণ এসেছিল কোন একটা ইয়ারে আর কি, ঠিক আছে, যে ইয়ে আপনারা আচ্ছা, হ্যাঁ, এমন এমন ভাষা ইউজ করা, ওয়েস্ট বেঙ্গল একজন মানুষ আছে, হ্যাঁ ঠিক, বলা যাবে না এইসব। আচ্ছা, তাহলে আপনারা কি যেন সিনেমাটার নাম, শেরশাহ আর কি, ঠিক আছে, শেরশাহ সিনেমা দেখেছেন, ঠিক আছে, সেখানে দেখবেন একটা ডায়লগ আছে আর কি, ঠিক আছে, ইয়ে দিল মাঙ্গে মোর, ঠিক আছে, ইয়ে দিল মাঙ্গে মোর, পেয়েছি কোশ্চেনটা একবার করেছি, হ্যাঁ, তাহলে ইয়ে দিল মাঙ্গে মোর আর কি, ঠিক আছে, এটা কোন একটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, ঠিক আছে। তাহলে এখানে কি কোড মিক্সিং কি হয়েছে? ইয়ে হিন্দি শব্দ, দিল হিন্দি শব্দ, মাঙ্গে মাঙ্গে মানে কি চাই, হিন্দি শব্দ, তো মোর, মোর মানে কি? মোর মানে হচ্ছে বেশি, ঠিক আছে। ইয়ে দিল মাঙ্গে মোর মানে ওরা কি বোঝাতে চেয়েছে, যে আমাদের দিল আরো অনেক কিছু চাই আর কি, আমরা দুজনের দুজন শত্রুকে মেরেছি, আমাদের দিল এখানে সন্তুষ্ট নেই, আমরা আরো অনেক জয় করবো আর কি, ঠিক আছে, আরো অনেক শত্রুকে মারবো আর কি, এই কথাটা ব্যবহার করতে একটু পর। তাহলে এই দিল মাঙ্গে মোর, এখানে কিন্তু মোর শব্দ অর্থ কি? বেশি। তাহলে মোরটা কিন্তু ইংরেজি শব্দ এখানে অ্যাড করে দিল আর কি। এগুলো সবই হচ্ছে কোড মিক্সিং এর উদাহরণ। আমি ওই ভাত খাওয়ার উদাহরণটা লিখে দিই আর কি, তো মনে থাকবে না এখান থেকে, আমারা ভাত খানা হো গেয়া, যাক খানা এখনো নেই হওয়া, বাদ মে হওয়া, আমারা ভাত খানা হো গেয়া। আরে হিন্দি বলতে তো ভালোই পারছেন আপনি। হ্যাঁ ম্যাডাম, হিন্দি কারণ স্যার ম্যাডাম একটু আমার সেন্ট্রালের টিচিং এর দিকে আমার একটু বেশি বেশি ইচ্ছা, তো কেভিএস টিভিএস একটু বেশি ইচ্ছা আর কি, হিন্দি তো শিখতেই হবে আর কি। একবার কন্ট্রাকচুয়াল একটা ইন্টারভিউ দিয়েছিলাম আর কি, কোথায়, সাঁতরাগাছিতে, সাঁতরাগাছিতে একটা ইন্টারভিউ দিয়েছিলাম, তো মোটামুটি প্রিপেয়ার ছিলাম আর কি, যা যে সমস্ত প্রশ্ন ধরছিল আর কি, ঠিক আছে, কি প্রশ্ন ধরছে, সব এনইপি, এনসিএফ, এফএলএন কি, ঠিক আছে, সমস্ত প্রশ্ন এগুলো থেকে আর কি, ঠিক আছে, আর পেডাগোজিক্যাল যে ব্যাপার ছিল, তো আগেই যারা যাচ্ছিল আর কি, মোটামুটি সবই ছিল আর কি, প্রিপেয়ার ছিলাম, আর ধরছিল এনসিআরটি থেকে,
এক হচ্ছে এনসিইআরটি, আর পেডাগজিতে আমার কোনো সমস্যা ছিল না, সেই সব এনইপি এনসিএ পার্টি এফএলএন কি আর কি, ঠিক আছে, নিপুণ ভারতী, এগুলো থেকে প্রশ্ন আর কি। তো প্রিপেয়ার্ড আর কি ঢুকলাম আর কি, এনসিইআরটি মোটামুটি তৈরি ছিল, এবার ঢুকে নিয়ে পেডাগজিক্যাল যে সমস্ত ব্যাপার জিজ্ঞেস করলো সেগুলো তো ঠিকঠাক ছিল আর কি। তারপরে জিজ্ঞেস করলো, যখন জিজ্ঞেস করলো যে তুমি তো নাম বললে ভাস্কর, তো ভাস্কর শব্দের অর্থ কি আর কি হিন্দিতে আর কি, ঠিক আছে, হিন্দিতে জিজ্ঞেস করলো আর কি, ভাস্কর শব্দের অর্থ বললাম সূর্য আর কি, ঠিক আছে। এবার সূর্য থেকে চলে গেল সোলার সিস্টেম আর কি, ঠিক আছে, সূর্য মানে কি সান, সান থেকে চলে গেল সোলার সিস্টেম, বললো সোলার সিস্টেমের গ্রহগুলা বলো আর কি, ঠিক আছে, সিকুয়েন্সে বলো আর কি, ইংলিশে তো বলে দিলাম ফ্লুয়েন্টলি আর কি, ঠিক আছে, পরপর সেই মানে মাই ভেরি এফিসিয়েন্ট মাদার জাস্ট সার্ভাস নাট পরপর বলে দিলাম, ওরা বলছে হিন্দিতে বলো আর কি, ঠিক আছে, সে হিন্দিতে কি বলবো, বুধকে তো বুধই বলে আর কি, ঠিক আছে, শুক্রকে তো শুক্রই বলে আর কি, ঠিক আছে, ওটা তো হিন্দিতে কি বলে, ওইখানে গেলাম ফেসে আর কি, ঠিক আছে। এবার শুধু আমি বুধকে বুধই বলছি, শুক্রকে শুক্রই বলছি, মঙ্গলকে মঙ্গলই বলছি আর কি, ঠিক আছে, টান টার আসছে না আর কি, ঠিক আছে, টান মঙ্গলকে তো ডিরেক্টলি মঙ্গল হয়ে যাচ্ছে, আমি হিন্দিতে মঙ্গল কি বলে আর কি, ঠিক আছে, আমি ওইখানেই কনফিউজ হয়ে গেছি, হ্যাঁ আমি ওইখানেই কনফিউজ হয়ে গেছি, আর ওইখানে ওরা বুঝে নিয়েছে আর কি, ঠিক আছে, এর যে হিন্দিটা প্রপার নেই আর কি, ঠিক আছে, তো ওইখানে ওরা বুঝে নিল আর কি, ঠিক আছে। তো যাই হোক, তারপরে আমি ওইখানে একটু ঘাবড়ে গেছি, তাছাড়া মোটামুটি ইন্টারভিউতে ঠিকঠাকই ছিলাম আর কি, যখনই ওটা বললো যে হিন্দিতে বলো আর কি, তখনই গেলাম আর কি, ঠিক আছে, সব কনফিডেন্স জানিয়ে গেছিলাম আর কি, সব কিন্তু সেখানে লুজ করে ফেললাম। তো তারপর থেকে হিন্দিতে একটু 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 প্র্যাকটিস রাখি আর কি, ঠিক আছে। স্যার এটা, স্যার এটা দারুণ লাগে, এসে কেসে চলেগা, এসে কেসে চলেগা। তো সেই তারপর থেকে হিন্দিতে টুকটাক প্র্যাকটিস রাখি, আর যে কোনো সেন্ট্রাল লেভেলের এক্সামে যাবেন আর কি, ঠিক আছে, আপনাকে অপরচুনিটি কিন্তু বাংলা কিন্তু থাকে না আর কি, ঠিক আছে। এবার নতুন নতুন কিছু এরকম এক্সামে আসছে, আপনাকে এক পাশে থাকবে ইংলিশ থাকবে, আর এক পাশে থাকবে হিন্দি থাকবে আর কি, তাই তো। এবার আপনি ইংলিশ তো বুঝতে পারলে ভালো, ওই সাথে যদি হিন্দিটাও বুঝতে পারেন, আপনার সুযোগ কিন্তু অনেক বেড়ে যাবে আর কি, অনেক অপরচুনিটি বেড়ে যাবে, তাই না? তাহলে দুটো ভাষা জানলে কিন্তু অনেক অপরচুনিটি আছে। আচ্ছা, তাহলে আমরা কোড মিক্সিং বুঝে গেলাম, আমার ভাত খানা হয়ে গিয়া, ভাত হচ্ছে কোড মিক্সিং করলাম। এবার হচ্ছে কোড সুইচিং, আগে কি করছিলাম, আগে করছিলাম মিক্স করছিলাম, আর কোড সুইচিং কি, আমি কোডটাকে একদম সুইচ করে দেবো আর কি, সুইচ মানে কি একদম পরিবর্তন করে দেবো আর কি, ঠিক আছে, আমি বাংলাতে বলছিলাম, ঠিক আছে, বাংলাতে বলছিলাম, বাংলাতে বলতে বলতে হঠাৎ করে আমি ইংলিশে আবার বলা শুরু করে দিলাম আর কি, ঠিক আছে, আবার ইংলিশে বলছিলাম, মাঝখানে কিন্তু ঢোকাচ্ছি না আর কি, আমি ইংলিশে দু চারটে সেন্টেন্স বললাম, ঠিক আছে, তারপরে আমি বাংলাতে আসলাম, বাংলাতে দু তিনটে কথা বললাম, তারপরে আমি আবার অন্য ভাষাতে গেলাম, তাহলে সেটা হচ্ছে কোড সুইচিং। আমি একটা ভাষা থেকে, আমি একটা ভাষায় কিছু বলছিলাম আর কি, সেখানে দু তিন লাইন বলার পরে তারপরে আমি একটা অন্য ভাষায় গেলাম, সেইটা হচ্ছে কোড সুইচিং আর কি, ঠিক আছে। তাহলে সেটা হচ্ছে কোড সুইচিং। মনে করুন আমি শিক্ষার্থীরা ক্লাসরুমে বসে আছে আর কি, ঠিক আছে, ক্লাসরুমে বসে আছে, আপনারা স্পোকেন ইংলিশের কোনো স্যারের কাছে পড়তে গেছেন আর কি, বা আমি মনে করুন ফিউচারে কোনো একদিন স্পোকেন ইংলিশের কোর্স শুরু করলাম আর কি, স্পোকেন ইংলিশ আমি করাবো আর কি, যদিও পারিনি এখন, না যদি ভবিষ্যতে কোনোদিন শিখি, শিখলে আমি অবশ্যই করাতে পারবো আর কি, আমি খুব ইচ্ছা আছে, অথবা স্পোকেন ইংলিশে কোর্স করলাম আর কি, কারণ আপনাদের মধ্যে থেকে তিন তিন চারজন ভর্তি হলেন আর কি, ঠিক আছে, তিন চারজন ভর্তি হলেন, আমি গুগল মিটে লিঙ্ক দিয়ে দিয়েছি, আমার ক্লাসে আসতে একটু লেট হবে, তবে আপনারা ক্লাসে জয়েন করে গেছেন, ক্লাসে জয়েন করে আপনারা নিজেদের মধ্যে গল্প করছেন আর কি, আপনারা যখন নিজেদের মধ্যে গল্প করছেন, স্যার এখনো আসছে না কেন, স্যার আমাদের লিঙ্ক দিয়ে স্যার কি ঘুমিয়ে গেল নাকি, এই গল্পগুলো আপনারা বাংলাতে করবেন নাকি ইংরেজিতে করবেন, কি মনে হয় আপনারা, বাংলাতে করবেন ইংরেজিতে? আপনারা ঠিক আছে, স্যার ঢোকার আগে, ঠিক আছে, স্যারকে নিয়ে যা বদনাম ফদনাম যা কিছু আছে যাই করবেন আর কি, সবই কিন্তু বাংলাতে করবেন, যে স্যার এরকম এরকম ব্যাপার, স্যার ঘুমিয়ে গেছে, স্যার লিঙ্ক দিয়ে আসছে না, সবই কিন্তু বাংলাতে করবেন। হঠাৎ করে দেখলেন স্যার জয়েন হয়ে গেছে আর কি, ঠিক আছে, স্যার জয়েন হয়ে গেছে, স্যার কিসের ক্লাস নেয়, স্যার স্পোকেন ইংলিশের ক্লাস নেয়, এইবার স্যার সাথে যে কথাগুলো খুব বলবেন তখন কিসে বলবেন বলুন, তখন ইংলিশ, তখন কিন্তু আপনারা ইংলিশে বলবো, তখন বাংলাতে বলছিলেন, বাংলাতে কিন্তু পরবর্তী স্যার যেই জয়েন হয়ে গেছে আপনারা শিফট হয়ে গেলেন ইংলিশে, তাহলে কিন্তু সেখানে ল্যাঙ্গুয়েজটা টোটালি শিফট করে দিলেন, টোটালি পরিবর্তন করে দিলেন, সেটা হচ্ছে কোড সুইচিং, এখানে ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করলেন, আর আগে কিন্তু একটা ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা সেন্টেন্সের মধ্যে ঢুকিয়ে দিচ্ছিলেন, তাহলে হচ্ছে কোড মিক্সিং আর সুইচের মধ্যে পার্থক্য। কারো কোথাও সমস্যা? তাহলে তিনটা জিনিস পড়লাম, তাহলে এবার বলুন আমরা যদি কোড মিক্স করি আর কি, এই যে বাংলা বলার সময় হিন্দি বলছি, হিন্দি বলার সময় পাঞ্জাবি আনছি, ঠিক আছে, তাহলে এই মাল্টিলিঙ্গুয়ালিজম কি প্রমোট হবে, বহুভাষিকতা ব্যাপারটা কি প্রমোট হবে, একের বেশি ভাষা বলার ব্যাপারটা? হবে স্যার, হবে হবে স্যার, কোড সুইচিং করলে, কোড সুইচিং করলে হবে স্যার, একটা কি বলবো স্যার, বুঝতে পারলাম না কি বললেন কোশ্চেনটা, এই দুটো করলে তো মাল্টিলিঙ্গুয়ালিজম কি প্রমোট হবে কি হবে না, কোড মিক্সিং করছি, কোড সুইচিং করছি, তাহলে বহুভাষিকতা তো প্রমোট হবে, অবশ্যই 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 হবে, তাহলে এগুলো জিনিস আমরা পড়লে বহুভাষিকতাটাকে আমাদের আরো বাড়ানো যেতে পারে, ঠিক আছে, বা হিন্দিতে বলবে আর কি, ঠিক আছে, বাড়াওয়া দেওয়া যা সকতা আর কি, মাল্টিলিঙ্গুয়ালিজম কো বাড়াওয়া দেওয়া যা সকতা, আচ্ছা
তাহলে এই হচ্ছে কোড মিক্সিং। হ্যালো শুনতে পাচ্ছেন? বলুন স্যার। বলছি স্যার আপনি যে বলছেন এটা করলে স্যার মাল্টিল্যাঙ্গুয়েজটা মানে ভালো হয় বলছেন আপনি, তবে স্যার কোড মিক্সিং করলে সবাই এত ক্রিটিসাইজ করে কেন স্যার? কোড মিক্সিং করলে দেখুন, এবার কোড মিক্সিং এরও মানে ব্যাপার রয়েছে আর কি, মানে শিক্ষার্থী শিখবে তো, ভুল করবে শিখবে আর কি, ক্রিটিসাইজ করে, জানি আমি বাংলাদেশের প্লেয়াররা আর কি, ঠিক আছে, ম্যাচ শেষে যখন প্রেজেন্টেশন নিতে আসে ওদের ইংলিশ খুব একটা ভালো হয় না, ইংলিশে আটকে যায় বা বিভিন্ন রকম বাংলা অনেক কিছু চলে আসে আর কি, ঠিক আছে, ক্রিকেট থেকে আমরা দেখি আর কি, সেগুলো ট্রল হয় তো ঠিক না, ও হচ্ছে আর কি শিখছে তাই না? কোড মিক্সিং কেন হচ্ছে? কারণ তার দুটো সঙ্গে সঙ্গে মিম বানিয়ে দেয়, সবই লার্নিং পার্ট স্যার। কোড মিক্সিং মানে কি? ক্রিটিক্স করা উচিত না, পড়তে মানে কি? তার দুটো ল্যাঙ্গুয়েজের নলেজ রয়েছে, সে প্রপারলি দুটো ল্যাঙ্গুয়েজ না বলতে পারে, সে বাংলাতে বলছে, সে ইংলিশ জানে, তাই ইংলিশ কিছু কিছু অসুবিধা রয়েছে, সেখানে ন্যাচারালি অন্য ভাষা চলে আসে, তো খারাপ তো কিছু নয় না স্যার, খারাপ কিছু নয়। শুধু কি বাংলাদেশ তারা তার পেডাগজি জানে না, যাই হোক খারাপ কিছু নয় আর কি, ঠিক আছে স্যার। কি বাংলাদেশ তো বলবেন তো, সুইজিনটা বুঝতে পারলাম। কোড সুইজিন স্যার আপনি বাংলাতে কথা বলছিলেন, এবার আপনি পরবর্তীকালে দুই তিন লাইন বাংলায় বললেন, তারপর দুই তিন লাইন আপনি ইংরেজিতে বললেন, কোড সুইচিং করলেন, প্রথমতে বাংলায় বলছিলেন, মাঝখানে কিন্তু ঢোকালেন না, দুই লাইন বাংলা হয়ে গেল, তারপরে দুই লাইন ইংলিশে বললেন, কোড সুইচিং। আবার কোড মিক্সিং কি? আপনি এক লাইন বলছেন, সেই এক লাইনের মধ্যেই বাংলা ইংলিশ সব মিলিয়ে দিলেন, কোড মিক্সিং। বোঝা গেল স্যার? হ্যাঁ স্যার বুঝতে পারছি। এদিকে নিয়ে প্রিন্ট করে আওয়াজ আসছে, আওয়াজ আসছে কি কোন প্রিন্টারের? হ্যাঁ আসছে। একটু একটু আসছে স্যার। আগের ক্লাসে খুব ডিস্টার্ব হচ্ছিল তাই না, সাউন্ড বাইরে থেকে কোনো সাউন্ড আসছিল, গান টান এরকম কিছু আগের ক্লাসে? না স্যার। কই স্যার? না তো বেশ ঠিক আছে, খালি ইমাম স্যার একবার সেই যখন অনলাইন তখন গান হচ্ছে, ইমাম স্যার না কোন স্যার হলেন? বেশ ঠিক আছে, মানস স্যার। হ্যাঁ মানস স্যার প্রশ্ন করুন। হ্যাঁ আর এখানে তো কীর্তন হচ্ছে তো ওই জন্য। হ্যাঁ অ্যানসার করুন, অ্যানসার করুন। মিস রেনু, মিস রেনু কি হলো? ইনার ক্লাস ফাইভ, ক্লাস ফাইভের টিএলসি স্টোরি, একটা গল্প বললো ইন ইংলিশ, ইংলিশে একটা গল্প বললো, অ্যান্ড আজকা স্টুডেন্ট তার ছাত্রদেরকে বললো টু টেল দ্য স্টোরি ইন দেয়ার ল্যাঙ্গুয়েজ, তার ছাত্রদেরকে বললো, ছাত্ররা নিজের ভাষা বলে, তাহলে রেনু কি বললো? রেনু ইংলিশে বললো, তার ছাত্রদেরকে বললো তাদের মাতৃভাষায় বলতে। সি দেন আস্ক দেম টু টেল এ স্টোরি, টেল দ্য স্টোরি ইন দ্য গ্রুপ। কত বড় প্রশ্ন, ভালো করে পড়ে কি বলেছে? মিস রেনু ইন হার ক্লাস ফাইভ টেলস এ স্টোরি ইন ইংলিশ, মিস রেনু তার ক্লাস ফাইভে একটা স্টোরিকে একটা গল্পকে ইংরেজিতে বললো, ঠিক আছে, অ্যান্ড আস্ক আ স্টুডেন্ট টু টেল দ্য স্টোরি ইন দেয়ার ল্যাঙ্গুয়েজ, এবং বাকি ছাত্রদেরকে বললাম এই স্টোরিটা তাদের মাতৃভাষায় বলতে। সি দেন আস্ক দেম, অ্যান্ড তারপর তিনি বললেন টু টেল দ্য স্টোরি ইন গ্রুপ অফ ফাইভ বাই টেকিং টার্নস, তারপর তিনি বললো পাঁচজনের গ্রুপে ভাগ করে করে তারপর স্টোরিটাকে বলতে। হোয়াট স্ট্র্যাটেজি ডাজ শি ফলো, তাহলে এখানে কোন কৌশল ব্যবহার করছে, মাল্টিলিঙ্গুয়ালিজম, বাইলিঙ্গুয়ালিজম, নাকি ট্রান্স ল্যাঙ্গুয়েজিং, নাকি গ্রুপ ওয়ার্ক? তাহলে আপনাদের উত্তর এসেছে এ, অনেকের সি, আবার দুই একজনের ডি উত্তর এসেছে। উত্তর করুন সবাই, উত্তর না করলে কি করে হবে, পরে তো আর সময় নেই আর কি, ঠিক আছে, যা করা হয় এখনই করতে হবে আর কি, আর 25 দিন সময় আছে পরীক্ষার আর কি, থিওরি হোক প্র্যাকটিস হোক সব ক্লাসেই করতে হবে। তাহলে অনেকেই ম্যাক্সিমাম উত্তর এ এসেছে তাই তো? তাহলে এখানে কি বলছে, ম্যাডাম ইংরেজিতে বলছে একটা গল্প, ম্যাডাম ইংরেজিতে বলে দিচ্ছে এবং সেই গল্পটাকে তাদেরকে বলছে তাদের মাতৃভাষায় বলতে আর কি, ঠিক আছে, মাতৃভাষায় বলতে আর কি, ঠিক আছে, তাহলে ম্যাডাম যে গল্পটা বলছে সেই গল্পটাকে তারা তাদের মাতৃভাষায় বলছে, তাহলে অনুবাদ করছে না, এখানে অনুবাদিত করছে, ট্রান্স ল্যাঙ্গুয়েজিং করছে, তাহলে এইবার যদি এইভাবে যদি অনুবাদ করে ম্যাডাম যেটা ইংরেজিতে বললো, এবার শিক্ষার্থীরা কেউ মাতৃভাষা বাংলা, কেউ বাংলাতে অনুবাদ করলো, কেউ ইংরেজি মাতৃভাষা, কেউ হিন্দি মাতৃভাষা, কেউ হিন্দিতে অনুবাদ করলো, কেউ পাঞ্জাবি মাতৃভাষা, কেউ পাঞ্জাবিতে অনুবাদ করলো, সবাই এইভাবে নিজের মাল্টিলিঙ্গুয়াল হবে কি হবে না, হবে তো আর কি, মাল্টিলিঙ্গুয়াল অবশ্যই মাল্টিলিঙ্গুয়াল, কিন্তু এখানে কাজটা কি করছে, কাজটা হচ্ছে ট্রান্স ল্যাঙ্গুয়েজিং, ট্রান্স ল্যাঙ্গুয়েজিং এর ফলে কি হবে, মাল্টিলিঙ্গুয়ালিজমটা আরো প্রমোট হবে। তাহলে উত্তর কিন্তু এটা ট্রান্স ল্যাঙ্গুয়েজিং, এখানে যে ম্যাডাম যে স্টোরিটাকে ইংলিশে বললো সেটাকে আবার প্রতিটা শিক্ষার্থীকে নিজ নিজ ভাষায় বলতে বললো, আমি ইংলিশে বলে দিলাম তোমরা তোমার ভাষায় বলো আর কি, মানে অনুবাদ করতে দিল ম্যাডাম, তাহলে কিন্তু ট্রান্স ল্যাঙ্গুয়েজিং অপশন হয়ে গেল।
গ্রুপ ওয়ার্ক তো হবে না ম্যাডাম। স্যার গ্রুপ ওয়ার্ক তো অবশ্যই গ্রুপ ওয়ার্ক করছে, কিন্তু আসল উদ্দেশ্য তো এটা নয়। আসল উদ্দেশ্য কি? আসল উদ্দেশ্য হচ্ছে ট্রান্স ল্যাঙ্গুয়েজে। কারো কোথাও সমস্যা? সমস্যা নেই। হোয়াট ইজ ট্রান্স ল্যাঙ্গুয়েজিং? উত্তর করুন কুইক। 5ই জানুয়ারি 2022। টিচিং মিনি ল্যাঙ্গুয়েজেস ইন ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম? ল্যাঙ্গুয়েজ ক্লাসরুমে অনেক ভাষা পড়ানো না, কারণ এটা তো মাল্টিলিঙ্গুয়ালিজম হতে পারে। ঠিক আছে, দুই বলছে কি, মুভিং ফ্রম ওয়ান ল্যাঙ্গুয়েজ টু অ্যানাদার, একটা ল্যাঙ্গুয়েজ থেকে অন্য ভাষায় মুভ করা ফর টিচিং লার্নিং অফ কন্টেন্ট সাবজেক্ট। কন্টেন্ট সাবজেক্টগুলোকে পড়ানোর জন্য একটা ভাষাতে অপর ভাষায় শিফট করা। কিন্তু শুধু কন্টেন্ট সাবজেক্ট হবে? কন্টেন্ট সাবজেক্ট মানে কি? নন লিঙ্গুইস্টিক সাবজেক্ট, বাকি বিষয়গুলো তো হতে পারে। এখানে একটু কনফিউশন আছে, দেখি এর থেকে যদি সেরা অপশন না পাই তাহলে আমরা বি নিয়ে নেবো আর কি। আমরা কি জানি, যেমন এই যে ইংলিশ বাংলা এগুলো হচ্ছে লিঙ্গুইস্টিক সাবজেক্ট, আর বাদ বাকিগুলো ওগুলো নন লিঙ্গুইস্টিক সাবজেক্ট বা কন্টেন্ট সাবজেক্ট, তাই তো? ওখানে কিন্তু শুধু কন্টেন্ট সাবজেক্ট বলেছে, যে এক ভাষা থেকে অন্য ভাষায় স্থানান্তরিত হওয়া কন্টেন্ট সাবজেক্ট পড়ানোর জন্য। তাহলে এই জায়গাটা কিছু গ্যাপ মনে হচ্ছে, বাকিগুলো দেখি সেরা অপশন না পেলে আমরা এটাই নেবো আর কি। এর থেকে ভালো থাকলে তাহলে সেগুলো যাবো। তিনি বলছে ইউজিং মেনি ল্যাঙ্গুয়েজ, অনেক ভাষার ব্যবহার হোয়াইল স্পিকিং। স্পিকিং মানে কি? কথা বলার সময়। কথা বলার সময় অনেক ভাষার ব্যবহার, অ্যান্ড এবং ইন টিচিং লার্নিং ইন ক্লাসরুম, ক্লাসরুম পড়ানোর সময়। টিচিং লার্নিং মানে কি? শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়া, শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়ার সময় এবং কথা বলার সময় অনেক ভাষার ব্যবহার। চার কি বলেছে, টিচিং অল কন্টেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ ল্যাঙ্গুয়েজ ইন ওয়ান ল্যাঙ্গুয়েজ। টিচিং অল কন্টেন্টস, সমস্ত কন্টেন্ট সাবজেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ ল্যাঙ্গুয়েজ, কন্টেন্ট তথা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট পড়া ইন ওয়ান ল্যাঙ্গুয়েজ, একটা ভাষায় পড়া, এটা তো হবে না। ঠিক আছে, তাহলে বি বলেছে যে একটা ভাষা থেকে অন্য ভাষায় যাওয়া কন্টেন্ট পড়ার জন্য, কন্টেন্ট সাবজেক্ট পড়ার জন্য এক ভাষা থেকে অন্য ভাষায় স্থানান্তরিত হওয়া। সি বলেছে যে অনেক ভাষা ব্যবহার করা স্পিকিং এর সময়, কথা বলার সময় হতে পারে অনেক ভাষা ব্যবহার করা, বা টিচিং লার্নিং এর সময়। ঠিক আছে, শুধু টিচিং লার্নিং বলেছে কিন্তু। তাহলে শুধু টিচিং লার্নিং মানে কি বোঝাচ্ছে? কন্টেন্ট বোঝাচ্ছে নাকি ল্যাঙ্গুয়েজ বোঝাচ্ছে নাকি বোধ বোঝাচ্ছে? শুধু টিচিং লার্নিং মানে কোনটাকে বোঝাচ্ছে বলো? বোধ বোঝাচ্ছে। শুধু টিচিং লার্নিং মানে বোধই বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে কথা বলার সময় হতে পারে বা বোধ হতে পারে, সে কন্টেন্ট হোক আর কি লিঙ্গুইস্টিক হোক, বোধ ক্ষেত্রে আমরা ইউজিং মিনি ল্যাঙ্গুয়েজ, অনেক ভাষার ব্যবহার করা। তাহলে আমরা বলুন তো বি নেবো না সি নেবো? বলুন তাহলে বি নেবো না সি নেবো? বি বলছে যে ট্রান্স ল্যাঙ্গুয়েজিং মানে হচ্ছে একটা ভাষা থেকে আরেকটা ভাষায় যাওয়া শুধু ফর টিচিং লার্নিং অফ কন্টেন্ট সাবজেক্ট, কন্টেন্ট সাবজেক্ট পড়ানোর জন্য আমরা একটা ভাষা থেকে আরেকটা ভাষায় যাব। এটা কি ঠিক? কন্টেন্ট না থাকলে পরে বি হতো নাকি? হ্যাঁ ম্যাডাম, একদম। কন্টেন্ট না থাকলে তো বি হতো আর কি। ঠিক আছে, যদি বলতো কন্টেন্টের সাথে, যদি বলতো কন্টেন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট, তাহলে বলুন তো কি হতো? কন্টেন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ, তাহলেও বি হতো আর কি। ঠিক আছে, এখানে ভুলটা কোথায় করে দিয়েছে? এখানে ল্যাঙ্গুয়েজ কে উল্লেখ করেনি, শুধু কন্টেন্ট বলেছে। বোঝা গেল? বলুন তাহলে কি আমরা বি এর দিকে, এটা যেহেতু ভুল হয়ে গেল আর কি, তাহলে কি আমরা সি এর দিকে যেতে পারি? যেমন বলুন, এবার বলুন তো ট্রান্স ল্যাঙ্গুয়েজ মানে কি? অনেক ভাষার ব্যবহার হবে কি হবে না? ট্রান্স ল্যাঙ্গুয়েজ মানে অনেক ভাষার ব্যবহার হবে কি হবে না? হবে তো। তাহলে সেটাই হবে স্যার, ইউজিং মেনি ল্যাঙ্গুয়েজ। স্যার কিন্তু স্যার আমি বলে নিচ্ছি, এটাই বলেছে ইউজিং মেনি ল্যাঙ্গুয়েজ, ট্রান্স ল্যাঙ্গুয়েজ মানে ভাষায় অনুবাদ করবে, অনুবাদের মানে অনেক ভাষা ব্যবহার করবে। ইউজিং মেনি ল্যাঙ্গুয়েজ হোয়াইল স্পিকিং, কথা বলার সময় অনেক ভাষা ব্যবহার করবে। অ্যান্ড টিচিং লার্নিং, পড়ানোর সময়। পড়ানো মানে কি? ল্যাঙ্গুয়েজ হতে পারে, নন লিঙ্গুইস্টিক বা কন্টেন্ট হতে পারে। হ্যাঁ, এবার বলো। সাজেদ স্যার বলুন। বলছি স্যার, এই কন্টেন্টটা, কন্টেন্ট সাবজেক্ট পড়তে গেলেও তো আমাকে ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, কন্টেন্ট বলে যাই পরে আর কি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতেই হবে। ওটাও তো স্যার ইনক্লুড, মানে একটা কন্টেন্ট তো আমি ইনক্লুড হলেও স্যার এক্সট্রা করে উল্লেখই থাকবে, তাই না?
ওখানে এক্সট্রা করে তো আমরা যতগুলো মানে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন দেখলাম সবগুলো তো আলাদা আলাদা করে উল্লেখ ছিল, তাই না? ল্যাঙ্গুয়েজ আলাদা, কন্টেন্ট আলাদা। সৈকত স্যার বলুন। হ্যালো স্যার, বলছি স্যার তাহলে ট্রান্স ল্যাঙ্গুয়েজিং আর কোড সুইচিং দা তো স্যার একই হচ্ছে অনেকটা? ট্রান্স ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে আপনার যে অনুবাদ করে দেবে আর কি, ঠিক আছে? সামনের একটা ভাষা থেকে অন্য ভাষায় স্যার। হ্যাঁ, এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করে। সামনের জন ইংলিশে বললো, বাকি জন পাই ইংলিশ বলতে বুঝতে পারলো না, যে ইংলিশ পারে সে ইংলিশটা বুঝিয়ে দিলো, ও পাঞ্জাবে লিখেছে পাঞ্জাবিতে এটাকে কি বলে ও বাকিদেরকে বুঝিয়ে দিলো, ও বাংলা এটাকে কি বলে আর কি, ঠিক আছে? ও বাকিদেরকে বুঝিয়ে দিলো আর কি, ঠিক আছে? রসগোল্লা মানে কি বাকিরা বুঝতে পারছে না, তখন বাঙালি ছেলেটাও বুঝিয়ে দেবে আর কি, ঠিক আছে? উন্নয়ন মানে কি বাকি ছেলেরা বুঝতে পারছে না, পশ্চিমবঙ্গের যে ছেলেটা উন্নয়ন মানে কি ভালো করে বুঝিয়ে দেবে আর কি, ঠিক আছে? তো এই হচ্ছে ট্রান্স ল্যাঙ্গুয়েজ আর কি, বুঝা গেল? আর তারপরে ড্যাশ ইজ এ মাল্টিপল ডিসকার্সিভ প্র্যাকটিসেস ইন হুইচ মাল্টিলিঙ্গুয়ালস বাইলিঙ্গুয়ালস এনগেজ ইন অর্ডার টু মেক সেন্স অফ দেয়ার বাইলিঙ্গুয়াল মাল্টিলিঙ্গুয়াল ওয়ার্ল্ড। ট্রান্স ল্যাঙ্গুয়েজিং, সেমি লিঙ্গুয়ালিজম, কোড মিক্সিং, কোড সুইচিং। ডিসকার্সিভ বলতে কোশ্চেনটা বুঝিয়ে দিন স্যার, কোশ্চেনটা বুঝ। বুদ্ধিগত, বুদ্ধি ইন্টেলেকচুয়াল বলতে পারেন আপনারা, ইন্টেলেকচুয়াল বলতে পারেন এখানে, এই ক্ষেত্রে ইন্টেলেকচুয়াল মানে বুদ্ধিক। নিম্নলিখিত কোন বুদ্ধিক প্র্যাকটিসটি, কোন অনুশীলনটি অনুশীলন ইন হই যেটাতে মাল্টিলিঙ্গুয়ালস মানে যারা বহু ভাষায় কথা বলে, বাইলিঙ্গুয়াল যারা দুটো ভাষায় কথা বলে, ইনগেজ তারা নিযুক্ত হয় ইন অর্ডার টু মেক সেন্স তারা অর্থটাকে বোঝার জন্য অফ দেয়ার বাইলিঙ্গুয়াল মাল্টিলিঙ্গুয়াল ওয়ার্ড। যে বাইলিঙ্গুয়াল ওয়ার্ডগুলো রয়েছে, মাল্টিলিঙ্গুয়াল যে ওয়ার্ডগুলো রয়েছে, বহু ভাষিক যে শব্দগুলো রয়েছে, শব্দের সেন্স বোঝার জন্য, সেই শব্দের মানেটা বোঝার জন্য তারা এনগেজ হয়, মাল্টিলিঙ্গুয়াল বাইলিঙ্গুয়াল এরা একসাথে নিযুক্ত হয় কোনো একটা শব্দের মানে বোঝার জন্য আর কি, ঠিক আছে? তাহলে এটাকে আমরা কি বলবো, যারা দুটো ভাষায় কথা বলে, যারা তিনটে ভাষায় কথা বলে, তারা এনগেজ হয়, একসাথে হয়, নিযুক্ত হয় আর কি, ঠিক আছে? একসাথে হয়ে কোনো একটা শব্দের মানেটাকে বোঝার চেষ্টা করে আর কি, ঠিক আছে? তাহলে সেই প্রক্রিয়াকে আমরা কি বলবো আর কি। আমি মনে করুন বাইলিঙ্গুয়াল, আমি দুটো ভাষা জানি, আরেকজন মনে করুন তিনটা ভাষা জানি আর কি, ঠিক আছে? আমরা সবাই একসাথে হয়ে গেলাম, একসাথে হয়ে সংসারে একসাথে এনগেজ হলাম। কেন এনগেজ হলাম? ইন অর্ডার টু মেক সেন্স, সেন্স মানে বোঝার জন্য অফ দেয়ার বাইলিঙ্গুয়াল, যে বাইলিঙ্গুয়াল মাল্টিলিঙ্গুয়াল যে ওয়ার্ডগুলো রয়েছে, শব্দগুলো রয়েছে, শব্দগুলোকে বোঝার স্বার্থে আমরা সবাই একসাথে হয়ে বুঝলাম। মানে কি ট্রান্স ল্যাঙ্গুয়েজিং, আমি ওরটা অনুবাদ করেছি, ও আমারটা অনুবাদ করে দিচ্ছে আর কি, ওর যার যার ভাষায় সে তারটা অনুবাদ করে দিচ্ছে। তাহলে এটা হচ্ছে স্যার, আগে বললেন না যে যে বলুন বলুন স্যার, বললেন না সৈকত স্যার যে জিজ্ঞেস করলেন তখন আপনি যে এটা যখন আমি একজন স্টুডেন্ট, অন্য স্টুডেন্ট বুঝতে পারছে না আমার ল্যাঙ্গুয়েজ হিসেবে রসগোল্লা কি একটা এক্সাম্পল দিলেন, তো কোড সুইচিং বললেন আপনি। কোড সুইচিং মানে কি স্যার? ভাষাটা চেঞ্জ করে দাও, এক মিনিট জাস্ট। না আমি গুলিয়ে ফেলছি হয়তো হতে পারে, জাস্ট ওয়ান মিনিট। হ্যাঁ বল। ক্লাস ইম্পর্টেন্স কিছু টেক্সট কর না তো। তাহলে কি দেখলাম, কোড সুইচিং মানে কি একটা ভাষায় বলছিল, একটা ভাষায় বলতে বলতে আরেকটা ভাষায় শিফট হয়ে গেল, আরেকটা ভাষায় পরিবর্তন হয়ে গেল, বাংলা বলতে বলতে ইংরেজি বলা শুরু করলো, সেটা কোড সুইচিং আর কি। তাহলে আমার গোল খুলে ফেলেছি, তাহলে আমি বুঝতে পেরেছি। তাহলে এটা কি, এটা বলছে যে যারা বাইলিঙ্গুয়াল মাল্টিলিঙ্গুয়াল রয়েছে তারা একসাথে এনগেজ হয় কোনো একটা শব্দের মানে বোঝার জন্য। ও বাংলা বুঝতে পারছে না, তাহলে যে বাংলা পারে তাকে ডেকে নিয়ে আনলো, বলতো এটা কি লিখেছে আর কি, যে হিন্দি পারে সে হিন্দিটা বুঝিয়ে দিলো আর কি, সব একসাথে হলো ট্রান্স ল্যাঙ্গুয়েজিং। কারো কোথাও সমস্যা নেই? কোড সুইচিং এন্ড কোড মিক্সিং আর অফেন সিন, কোড সুইচিং কোড মিক্সিং দেখা যায় কোথায়, টাইপ করুন মনোলিঙ্গুয়াল বাইলিঙ্গুয়াল ডিসলেক্সিক ডিসক্যালকুলিয়া, কাদের মধ্যে কোড সুইচিং কোড মিক্সিং এগুলো দেখা যাবে, কোড সুইচিং কারা করবে, কোড মিক্সিং কারা করবে? এই সহজ প্রশ্নেও কয়েকটা মাত্র কমেন্ট, কয়েকটা মাত্র উত্তর। ও আরেকটা অপশন হবে তো এখানে, এখানে হবে মাল্টিলিঙ্গুয়াল, ওটাই ভাবছি স্যার, মাল্টিলিঙ্গুয়াল হবে। তাহলে তাহলে কি হবে, তাহলে বি করবো না ই করবো?
তাহলেই করবো আর কি, ঠিক আছে করবো স্যার মাল্টি, তাহলেই করবো। আর এই প্রশ্নে কিন্তু ই কিন্তু ছিল না আর কি, এই প্রশ্নে আমি এটা অ্যাড করলাম, এই ছিল না বি ছিল, তাহলে বাইলিঙ্গুয়াল করবো। বাইলিঙ্গুয়াল মানে দুটো ভাষায় কথা বলে, দুটো ভাষায় যারা কথা বলে ওরা কোড মিক্সিং করতে পারে না। আমি যেমন বাংলা বলি আর আর হিন্দি বলি, কোড মিক্সিং হতে পারে না দুটো ভাষার মধ্যে? হতেই পারে আর কি, বাংলা বলতে বলতে মনোলিঙ্গুয়াল তো পসিবলই নয়, হতে পারে আর কি, ঠিক আছে। তাহলে বাইলিঙ্গুয়াল হতে পারে, মাল্টিলিঙ্গুয়াল থাকে আমরা অবশ্যই মাল্টিলিঙ্গুয়াল করব আর কি, মনোলিঙ্গুয়াল তো পসিবল না। ডিসলেক্সিয়া ডিসক্যালকুলিয়ার সাথে কি সম্পর্ক স্যার বলুন? বলছি তাহলে সব ক্ষেত্রে মাল্টিলিঙ্গুয়ালিজম তো হচ্ছে নাকি? হ্যাঁ বলুন। সব ক্ষেত্রে যেমন কোড সুইচিং, কোড মিক্সিং, সব ক্ষেত্রে মাল্টিলিঙ্গুয়ালিজম জিনিসটা হচ্ছে স্যার? আমি মানে ম্যাডাম মনে করুন কোড মিক্সিং করলাম, বাংলা বলতে বলতে সেখানে হিন্দি যোগ করলাম, তাহলে এখানে আমি একটা ভাষা ব্যবহার করলাম নাকি দুটো ভাষা ব্যবহার করলাম বলুন? দুটো দুটো ভাষার ব্যবহার করলে সেটা বহুভাষিক কথার দিকে যাচ্ছে কি যাচ্ছে না বলুন? বহুভাষার দিকে যাচ্ছে না তো, দুটো হলে কি করে বহুভাষা হবে তখন? তো বাই হচ্ছে আচ্ছা দুটো করলাম, আমি আর একটা ভাষা জানতে পারি কি পারি না? আমি মনে করুন 10টা ভাষা জানি আর, ঠিক আছে, মানে একটা কোড সুইচিং করার সময় 10টা ভাষা কি আমি যোগ করি নাকি একটা দুটো করে ফেলি? আমি তো ইংরেজিও জানি আর, ঠিক আছে, আমি দুটো ভাষা করলাম তো, হ্যাঁ কি না বলুন? করলাম তো, আমি তো আরো ভাষা জানতে পারি তাই না? বা আমি তিনটে ভাষাও, তিনটে ভাষাও মিক্স করতে পারি, পারি কি পারি না বলুন তো? যে চেয়ার চেয়ার ইধার লেকে আও বসবো, চেয়ার ইংরেজি শব্দ, ইধার লেকে আও হিন্দি শব্দ, বসবো বাংলা শব্দ। কোট কোট মিক্সিং হলো না সুইচিং হলো? মিক্সিং মিক্সিং হলো, মিক্সিং তিনটা ভাষা হলো বলো। এইবার হলো স্যার ম্যাডাম মাল্টিলিঙ্গুয়ালিজম, তাহলে মাল্টিলিঙ্গুয়ালিজম প্রমোট হবে এই কোট সুইচিং এর মাধ্যমে? তাহলে তো সব ক্ষেত্রেই হচ্ছে, সব ক্ষেত্রে হচ্ছে আর, ঠিক আছে। যারা দুটো ভাষায় কথা বলে, বাংলা আর ইংলিশ, বাংলা আর ইংলিশ, বাংলা বলতে বলতে ইংলিশ মাঝখানে দু একটা অ্যাড করে নিলো, কোড মিক্সিং হলো? হচ্ছে তো, বোঝা গেল? সমস্যা কোথায় তাহলে, কোন জায়গাটাই বুঝতে পারলে না বলো? কিন্তু এখানে তো স্যার বলেছে যে অপশন নেই বলে, তখন তো আমি বাইলিঙ্গুয়ালিজম হ্যাঁ করলাম নাকি? অবশ্যই অবশ্যই, সেই জন্য পরবর্তীকালে আমি অপশন একটা অ্যাড করলাম, মাল্টিলিঙ্গুয়াল, মাল্টিলিঙ্গুয়াল থাকলে আমরা মাল্টিলিঙ্গুয়ালিজম করব, বোঝা গেল? এবার বলুন আর কারো কোনো প্রশ্ন? বাইলিঙ্গুয়াল চিলড্রেন অফেন ইউজ ওয়ার্ডস ওয়ান ল্যাঙ্গুয়েজ হোয়াইল স্পিকিং দা আদার, দিস ইজ কল বাইলিঙ্গুয়াল চিলড্রেন, যারা বাইলিঙ্গুয়াল রয়েছে তারা অফেন ইউজ, তারা অফেন মানে কি প্রায়শই, ইউজ মানে কি ব্যবহার করে, ওয়ার্ডস ফ্রম ওয়ান ল্যাঙ্গুয়েজ, ওয়ার্ডস মানে কি একটা ল্যাঙ্গুয়েজ থেকে ব্যবহার করে, হোয়াইল স্পিকিং দা আদার, একটা ল্যাঙ্গুয়েজ থেকে শব্দ ব্যবহার করে অপরটা ব্যবহার করার সময়, দিস ইজ কল, এটাকে কি বলে? এটাকে বলে কোড মিক্সিং, একটার থেকে শব্দ নিয়ে নিচ্ছে, কিছু শব্দ নিয়ে একটাতে ব্যবহার করছে, উত্তর করুন। ইন এ ক্লাসরুম হোয়েন স্টুডেন্ট ওয়াজ টকিং উইথ পিয়ার্স ইন হিন্দি, ছাত্ররা পিয়ার্স এর সাথে সমবয়সী বন্ধুর সাথে হিন্দিতে কথা বলছিল, হোয়েন আর টিচার কল্ড, যখন টিচার জানলো সি ইমিডিয়েটলি রিপ্লাইড ইন ইংলিশ, সে তার টিচারকে উত্তর দিল ইংলিশে, উত্তর দিল দিয়েছিলেন স্যার তখন। মানে স্যার পেডাগজি ব্যাপারটা বলো না, একবারে টোটালি সাজানো আর কি, ঠিক আছে, মানে এক্সাম্পল গুলো যেন দেই আর কি, যেন এক্সাম পার্সপেক্টিভ যেগুলো এসেছে সেগুলো থেকে দিলে একসাথে দুটো কাজ হয়ে যাবে আর কি, ঠিক আছে, তো সেই অনুযায়ী সবই সাজানো থাকে আর কি, ঠিক আছে। মানে এই প্রশ্ন নিয়ে চর্চা করতে করতে আর কি আমার একটা জায়গায় চলে এসেছে আর কি, ঠিক আছে, কোন জায়গা থেকে কোন উদাহরণ এসেছিল, কোন ই এসেছিল আর কি, সবই মাথায় চেপে গেছে আর কি, এরকম একটা ব্যাপার হয়ে গেছে আর কি, সেটাই। দিকগুলো তাহলে এটা হচ্ছে কোড সুইচিং স্যার। ওয়ার্ডের ক্ষেত্রে তাহলে স্যার মিক্সিং হচ্ছে, আর সেন্টেন্সের ক্ষেত্রে তাহলে সুইচিং হচ্ছে স্যার বলতে পারেন?
তবে এইভাবে মুখস্থ করা যাবে না, প্রশ্ন যে কোনো ভাবে ঘুরিয়ে দিতে পারে, মানে থিমটা বুঝে তারপর সিচুয়েশনাল অ্যাপ্রোচ দেখে করতে হবে স্যার, উত্তর আপনাকে থিমটা দেখে তারপর উত্তরটা করতে হবে। ইট ইজ কমন ফর ল্যাঙ্গুয়েজ ইট ইজ ফর ল্যাঙ্গুয়েজ ইট ইজ কমন ফর ল্যাঙ্গুয়েজ স্পিকার টু ইউজ ওয়ার্ডস এন্ড সেন্টেন্সেস ফ্রম দ্য আদার ল্যাঙ্গুয়েজ, এটা কমন দেখা যায় ল্যাঙ্গুয়েজ স্পিকারদের জন্য টু ইউজ ওয়ার্ড শব্দ ব্যবহার করা এবং সেন্টেন্সের ব্যবহার করা ফ্রম আদার ল্যাঙ্গুয়েজ, একটা 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 ভাষা থেকে অন্য ভাষা যাওয়ার সময় আগের ভাষার ওয়ার্ড বা সেন্টেন্সটাকে ব্যবহার করছে, এগুলোকে কী বলে ল্যাঙ্গুয়েজ ট্রান্সমিশন, ল্যাঙ্গুয়েজ ইন কনটেক্সট, সোশিয়াল লিঙ্গুইস্টিক বিহেভিয়ার, কোড সুইচিং অ্যান্ড কোড মিক্সিং, কোড সুইচিং অ্যান্ড কোড মিক্সিং। মানস স্যার লিখেছে স্যার কখন শেষ হবে, দেখুন স্যার যদি সত্যি কথা যদি স্যার বলি, সত্যি কথাই বলছি আপনাকে, যদি আজকে পড়ানোর মতো কন্টেন্ট কি ছিল বলুন তো, পড়ানোর মতো দেখি এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কি, আর মাতৃভাষার সুবিধা কি, এখানে দু এক পাতা আর কি, মাতৃভাষার ব্যবহার কেরই তো পড়ানো, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সবাই জানে, মাতৃভাষার ব্যবহার কি, এখানে 1 2 3 4 5 6 7 8 লাইন, এখানে 8 লাইন পড়ানোর মতো ছিল, এখানে কি মনোলিঙ্গুয়াল কি মাল্টিলিঙ্গুয়াল কি আর হচ্ছে বাইলিঙ্গুয়াল কি, এখানে আর 3 লাইন, 8 9 10 11, এখানে একটা চার্ট আর এখানে এক পাতা, ঠিক আছে ওখানে 8 লাইন মানে কি 2 পাতা, এখানে এক পাতা, 3 পাতা, 3 পাতা, এখানে একটু এখানে একটু এখানে, এই তিনটা মিলে আমি এক পাতা ধরলাম, 4 পাতা, আর এইখানে একটু জিনিস আছে, আমি টোটালি যদি ধরলাম আর কি এই বড় বড় করে লেখায় 5 পাতা কন্টেন্ট আছে আর কি, ঠিক আছে 5 পাতা কন্টেন্ট পড়াতে খুব বেশি হলে আমার, ঠিক আছে আমি ডিটেলসে বুঝিয়েই আর কি, ঠিক আছে 40 মিনিট সময় লাগতো আর কি, ঠিক আছে 5 পাতার জিনিস রয়েছে 40 মিনিট সময় লাগতো আর কি, ঠিক আছে তাহলে কিন্তু আমার কিন্তু কন্টেন্ট কিন্তু পড়ানো শেষ হয়ে যেত আর কি, ঠিক আছে মানে সেই জায়গার থেকে কিন্তু আমি প্রায় কিন্তু মোটামুটি এই 5 পাতা এই যে 5টা পেজের যে কন্টেন্ট রয়েছে সেই নিয়ে কিন্তু প্রায় 3 ঘন্টা কি 4.5 ঘন্টা হয়ে গেছে আর কি, তখন 2.5 ঘন্টা কাজ করিয়েছি, এখনও প্রায় 1 ঘন্টা হয়ে গেলো আর কি, প্রায় কিন্তু 3.5 ঘন্টা হয়ে গেলো তাও লেগে গেছে, তারপরে দেখুন অ্যাকুরেসি কি এসেছে, ভুল হচ্ছে কি হচ্ছে না এখনো বলো, হচ্ছে কি হচ্ছে না ভুল আপনাদের এখনো, তাহলে যেটা 40 মিনিট শেষ করা যেত সেটা নিয়ে 3 ঘন্টা লেগে আছে অ্যাকুরেটলি, তারপরেও কিন্তু কিছু কিছু জায়গায় ভুল আসছে ভ্রান্তি আসছে, ঠিক আছে তাহলে স্যার যদি বলেন তাড়াতাড়ি ক্লাস শেষ করতে তাহলে কিন্তু এই জিনিসগুলো করানো শুনা হবে না, আমি কিন্তু ইজিলি 40 মিনিটে শেষ করে আমি কিন্তু পরের চ্যাপ্টার করে দিতে পারতাম আর কি, সিলেবাস বাকি আছে আর কি, আমি জানি সিলেবাস বাকি থাকলে আপনারাই আমাকে 2-4 গালি শোনাবেন আর কি, স্যার আপনি সিলেবাস শেষ করছেন না কেন আর কি, সিলেবাস শেষ করলে আমি যে কোনো দিন শেষ করে দিতে পারি, ঠিক আছে 40 মিনিটের ব্যাপার তো আর কি, 40 মিনিটে এই চ্যাপ্টার শেষ করে দিতে পারতাম আর কি, পরের চ্যাপ্টার আমি নিয়ে আসতে পারতাম, কী দরকার ছিল এত এত প্রিভিয়াস ইয়ার করানো আর কি, ঠিক আছে না আমার আসল উদ্দেশ্য আপনাদের সিলেবাসটা কমপ্লিট করিয়ে দেবো সেটা আসল উদ্দেশ্য নয় আর কি, ঠিক আছে আসল উদ্দেশ্য যে পরিশ্রমটা করছি তার ফলটা চাই আর কি, তার জন্য আমি জানি সিলেবাস শুধু কমপ্লিট করে সেটা আসলে সেটা কোনো দিন হবে না আর কি, প্রশ্ন প্র্যাকটিস না করালে ভুলগুলো ঠিক না করলে সব যাবে পরীক্ষা লাগিয়ে আর কি, ঠিক আছে তো এইটুকু তো এইটুকু কোঅপারেশন কাম্য আর, ঠিক আছে এইটুকু কোঅপারেশন আমি কামনা করি আপনাদের কাছ থেকে আর, ঠিক আছে সিলেবাসের চিন্তা না করে আর, ঠিক আছে আপনারা যেগুলো করাচ্ছি এগুলোতে ধ্যান দিন আর কি, ঠিক আছে এগুলোতে ধ্যান দিন, যে এখন মানে স্যার সিলেবাস শেষ করুন এই 5 দিন আছে এই 10 দিন আছে ওগুলো বাদ দিয়ে যেটা করছি সেটা করুন আর কি, আমি এটা তো 40 মিনিট শেষ করে 8 ঘন্টা শেষ করে দিতে পারতাম, 8 ঘন্টা কিন্তু শেষ করে দিতে পারতাম আর, ঠিক আছে মাদ্রাসা ব্যাচে যারা 2-1 দিন আছে ভালো জানবে আর, ঠিক আছে মাদ্রাসা ব্যাচে সিডিপি মোটামুটি কদিন ক্লাস করিয়েছিলাম টানা হয়তো বা 10 থেকে 12 দিন ক্লাস করিয়েছিলাম 80% শেষ করে দিয়েছিলাম আর কি, বৃদ্ধি বিকাশ থেকে শুরু করে ইন্টেলিজেন্স পর্যন্ত কিন্তু মাদ্রাসা ব্যাচে করিয়ে দিয়েছি, কতদিন সময় নিয়েছি খুব বলে 10 থেকে 12 দিন আর কি, তাহলে আপনাদের শেষ করতে পারতাম না 10 থেকে 12 দিনে সিডিপি, তো এই জিনিসগুলো আপনাদের একটু বুঝতে হবে আর কি, ঠিক আছে স্যার যে সময় নিচ্ছে আর কি, ঠিক আছে সময়টা কেন নিচ্ছে আর কি, ক্লাস তো বাদ দিচ্ছি না না 7 দিনে 7 দিনে 2-3টা ক্লাস আপনাদের জন্যই নিচ্ছে আর কি, যাতে যে জিনিসটা শিখেছি সেখান থেকে যেন ভুলটা না হয় আর কি, আমি সবই করিয়ে দিয়ে গেলাম আর আপনাদের শিক্ষণটা প্রপার জায়গায় হলো না পরীক্ষা ভুল করে আসলেন তাহলে কী লাভ শিখে, তাই না, তো এই জিনিসগুলো আপনাদের একটু বুঝতে হবে আর কি, বা বোঝাটা একটু কাম্য এটুকু আশা করি আর কি, ঠিক আছে যাই হোক এগিয়ে যাই, এই রাতের ক্লাস কেউ ইচ্ছা করে নাই রাতের ক্লাস আর কি, রাতের ক্লাস না নিলে আমারও তো ভালো আর কি, আমি এখন ঘুমাতে পারবো সকাল 6টায় আমার টিউশনই থাকে, আমি সকালবেলা ঘুমাই না চোখ উজ্জ্বলে আর কি পড়াতে হয় আর কি, সবারই ভালো তাই না, তারপরেও কষ্ট আপনাদের জন্য আর কি, তো যদি আপনারা না বোঝেন আর কি তাহলে মুশকিল, আমিও ডিমোটিভেট হয়ে যাবো আর কি। তারপরে প্রশ্ন দেখুন, নবনীত ক্যান স্পিক ইংলিশ, নবনীত ইংলিশ পড়তে পারে অ্যান্ড পাঞ্জাবি পড়তে পারে, নবনীত ইংলিশও পড়তে পারে পাঞ্জাবি পড়তে পারে, হোয়াইল স্পিকিং ইংলিশ, এবার ইংলিশে কথা বলার সময়
সামটাইমস কিছু কিছু সময় হি স্টার্টস স্পিকিং ইন পাঞ্জাবি উইদাউট চেঞ্জিং দ্য টপিক, সে টপিকটাকে চেঞ্জ না করে হঠাৎ করে আবার পাঞ্জাবি চলে আসে। ইট ইজ কল নবীন ইংলিশে বলতে পারে, পাঞ্জাবি বলতে পারে। হোয়াইল স্পিকিং ইন ইংলিশ, ইংলিশে কথা বলার সময় সামটাইমস কিছু কিছু সময় হি স্টার্টস স্পিকিং পাঞ্জাবি, সে ইংলিশে বলার সময় পাঞ্জাবি বলে ফেলে উইদাউট চেঞ্জিং দ্য টপিক, সে টপিকটাকে চেঞ্জ করেই না আর কি, সে টপিকটাকে চেঞ্জ না করে সেইখানে সে পাঞ্জাবি আবার লাগিয়ে দেয়। গুড ম্যাক্সিং। আর যেগুলি করানো হচ্ছে সবগুলোই দেখুন প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো তোলা আর কি আছে। আমি ইচ্ছা করলে কিন্তু যে কোনো বই থেকে র্যান্ডামলি দু চারটে যে কোনো র্যান্ডামলি প্রতিটা বিষয় থেকে দু চারটে এমসিকিউ করলাম, দশটা এমসিকিউ করালাম, দশটা একটা মক টেস্ট নিয়ে আমার ঝামেলা কিন্তু শেষ হয়ে যেত। তা বাদ দিয়ে আমি চেষ্টা করছি যাতে একদম প্রতিটা পেপার ঘেটে ঘেটে এমসিকিউ গুলো বের করা যায় আর কি। ঠিক আছে, এমসিকিউ গুলো বের করতে আজকে তো মোটামুটি 4 ঘন্টা লেগে গেছে আর কি। প্রতিটা পেপারে ঢোকো, প্রতিটা পেপারে গিয়ে খুঁজো যে কোর্ট সুজিং থেকে কি প্রশ্ন হয়েছে, এতগুলো পেপার অনলাইন শিখতে আর কি, প্রতিটা পেপারে এত এত পিডিএফ আর কি, সমস্ত খুঁজে প্রতি পেপারে ইগুলো বের করে তারপরে সব জায়গায় একসাথে কম্বাইন করা যাতে কোনো কিছু মিস না হয়, সমস্ত খুঁজে তো কনসেপ্টটা ক্লিয়ার হয়। আচ্ছা স্যার লাস্ট কোশ্চেনটাও দেখেন। ইংলিশ পাঞ্জাবি দুটোই বলতে পারে, আর ইংলিশ বলতে বলতে সেই টপিকই আছে, হঠাৎ করে পাঞ্জাবি ঢুকিয়ে দিচ্ছে, মিক্স করে ফেলছে। মিক্সিং এম আরে স্ক্রিন দেখা যাচ্ছে স্যার, টপিকটা চেঞ্জ হয়ে গেল, সুইচিং হতো তাই তো? দেখো ওই টপিক শেষ হয়ে গেল, অন্য টপিক আসলো আর কি, তারপরে সে পাঞ্জাবিতে গেল। আমাদের টোটাল প্রশ্নটা কিভাবে বলেছে পরে আমাদেরকে বুঝতে হবে, তারপর উত্তর করতে হবে। এখানে যেভাবে বলেছে, এখানে বলছে টপিকটা চেঞ্জ না করে সে ঢুকে গেল আর কি, মানে বুঝতে হবে যে সেই টপিকই আছে, সেই লাইনেই আছে, তাতেই ঢুকে গেল। মিক্সিং। আরেকটা জিনিস পড়ব, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম। ল্যাঙ্গুয়েজ মানে কি? ভাষা অ্যাক্রস দ্য কারিকুলাম, অর্থাৎ পাঠ্যক্রমের মধ্যে ভাষা, মানে আমাদের যে পাঠ্যক্রম রয়েছে, কারিকুলাম রয়েছে। কারিকুলাম শব্দটার উৎপত্তি হচ্ছে কোন শব্দ থেকে? ল্যাটিন না গ্রিক? কি হবে কারিকুলাম শব্দের উৎপত্তি কোথা থেকে, ল্যাটিন না গ্রিক শব্দ? ল্যাটিন মনে হয়। ল্যাটিন স্যার, ল্যাটিন। ল্যাটিন 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 শব্দ কি ছিল? কারিকুলার মানে কুরিয়ার, কুরিয়ার কুরিয়ার স্যার, লাস্টে ই আর ই, কুরিয়ার ঠিক আমার কাছে বলা কুরিয়ার স্পেলিংটা ঠিক, লাস্টে তো লাস্টে ই আর ই আছে স্যার। যাই হোক, আমার স্পেলিংটা এই মুহূর্তে মাথায় নেই আর কি, একটু দেখে লিখে নেবেন নোটসে, বই দেখে নেবেন, গুগল করে নেবেন। তো ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস কারিকুলামটা কি, যে আমাদের যে কারিকুলাম রয়েছে, কারিকুলাম মানে কি? শুধুমাত্র সিলেবাস নাকি সমস্ত কিছু, স্কুলের দৈনন্দিন জীবনে যা ঘটে আর কি, এই যে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের একটা স্কুলে সারাদিনে যা কিছু হয়ে থাকে সেই কারিকুলামের মধ্যে কি ঢুকে রয়েছে, সেই কারিকুলামের মধ্যে ল্যাঙ্গুয়েজ ঢুকে রয়েছে, সেই কারিকুলামের ভাষাটা ঢুকে রয়েছে, এটাই ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম। যে আমাদের দৈনন্দিন জীবনে মানে দৈনন্দিন স্কুলে আর কি, ঠিক আছে, স্কুল শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে সমস্ত কিছুতেই ভাষা ঢুকে আছে। ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস কারিকুলাম ইজ এ বেসিক্যালি অ্যান অ্যাপ্রোচ দ্যাট এমফাসাইজেস ল্যাঙ্গুয়েজ কারিকুলাম অ্যাপ্রোচ, এমন একটা অ্যাপ্রোচ, এমন একটা ধারণা যেটা গুরুত্ব দেয়, কোথায় গুরুত্ব দেয়? এক নম্বর, দ্য ইম্পর্টেন্স অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং ইন অল নন লিঙ্গুইস্টিক সাবজেক্ট। আমরা আগেও আলোচনা করলাম লিঙ্গুইস্টিক সাবজেক্ট আর হচ্ছে নন লিঙ্গুইস্টিক সাবজেক্ট, এই নন লিঙ্গুইস্টিক সাবজেক্টগুলোকে আমরা আরেকটা নামেও বলতে পারি, কি সেগুলো? কন্টেন্ট সাবজেক্ট। কন্টেন্ট যেমন এগুলোতে আমরা বাংলা ইংলিশ বলবো, বাংলা হতে পারে, ইংলিশ হতে পারে, উর্দু হতে পারে, ঠিক আছে। আর এদিকে তো হচ্ছে আপনার পড়বে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, এগুলো হাবি যাবি আর কি, ঠিক আছে। এবার আমি বাংলা যখন শেখাচ্ছি, বাংলা তো ডেভেলপ হচ্ছে, ইংলিশ শেখে ইংলিশ পড়াচ্ছি, ইংলিশ তো ডেভেলপ হচ্ছে, এইবার আমি ইতিহাস পড়াচ্ছি, ইতিহাস পড়ানোর সময় তাদের ভাষাটা শিখবে কি শিখবে না? বাংলা বাংলা ভাষা ডেভেলপ হবে কি হবে না বলুন তো? ইতিহাস যখন পড়াচ্ছি, কারণ ইতিহাসেও লেখাগুলো তো বাংলাতেই আছে, ইতিহাসের লেখাগুলো বাংলাতেও আছে, তাহলে ইতিহাস পড়ছে মানে কি? বাংলা পড়ছে, বাংলা পড়লে সেখানে শব্দ জানবে, ওয়ার্ড জানবে। তাহলে আমরা কি দেখলাম, এই যে ল্যাঙ্গুয়েজ সাবজেক্টটা, ভাষা যে বিষয়টা রয়েছে, ভাষা, সে ভাষা বাংলা হতে পারে, ইংরেজি হতে পারে, ঠিক আছে, আমরা দুটোই পড়ছি একসাথে, এই ভাষাটা কিন্তু এদের মধ্যেও ছড়িয়ে আছে। এই যে নন লিঙ্গুইস্টিক সাবজেক্ট ইতিহাস ভূগোল, এর মধ্যেও ঢুকে আছে, ঠিক আছে। শুধু কি এর মধ্যে ঢুকে আছে? পড়াশোনা বাদ দিলাম, পড়াশোনা বাইরে যাই, বাইরে স্কুলে মাঠে কোনো খেলা হচ্ছে আর কি, ঠিক আছে, ক্রিকেট খেলা হচ্ছে আর কি, ঠিক আছে, ক্রিকেট খেলা হচ্ছে, মিড ডে মিল খাওয়া হচ্ছে আর কি, ঠিক আছে, মিড ডে মিল খাওয়া হচ্ছে, মিড ডে মিল খাওয়ার মধ্যে কি ভাষা সাবজেক্টটা লুকিয়ে আছে? মিড ডে মিল খাওয়ার যে কি ভাষা ব্যবহার হচ্ছে বলুন তো? একদম হচ্ছে স্যার, হচ্ছে স্যার, ঠিক আছে, আমাকে ডিম দাও, আমাকে ডিম দাও, আমি ডিম পাইনি, ওখানেও তো ভাষা ব্যবহার করছে তাই না? ভাষা ব্যবহার মিড ডে মিলেও করছে আর কি, ঠিক আছে, খেলতে গেছে, খেলতে গিয়েও ভাষা ব্যবহার করছে আর কি। তাহলে এই ভাষার ব্যবহার
এই যে নন লিঙ্গুইস্টিক সাবজেক্ট রয়েছে এখানেও হচ্ছে, খেলার মাঠে, সে স্কুলের প্যারেড গ্রাউন্ডে, কুইজ, সব জায়গাতে ভাষা ব্যবহার হচ্ছে। তাহলে ভাষাটা গোটা কারিকুলামে, গোটা পাঠ্যক্রমে ছড়িয়ে আছে, এটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম। দুই নম্বর পয়েন্টে কি লেখা আছে, রোল অফ ল্যাঙ্গুয়েজ ইন অল সাবজেক্ট অ্যান্ড লিঙ্কস অল ল্যাঙ্গুয়েজ ইন সাবজেক্ট। সমস্ত সাবজেক্টে এর রোল রয়েছে। রোল মানে কি, রোল মানে ভূমিকা। আর সমস্ত সাবজেক্টের লিঙ্ক রয়েছে, ভাষাটা সমস্ত সাবজেক্টের সাথে লিঙ্ক আছে। শুধু সাবজেক্ট না, স্কুলের বাইরে যে ঘটনাগুলো, মানে স্কুলের ভেতরে পড়াশোনা বাদে, যেমন ক্রিকেট, মিড ডে মিল বা আরো যা যা আছে, সব কিছু আছে ভাষাটা। দ্য ফ্যাক্ট, তিন নম্বর, দ্য ফ্যাক্ট দ্য ল্যাঙ্গুয়েজ লার্নিং ইন স্কুল টেক্স প্লেস থ্রু এভরি সাবজেক্ট। ল্যাঙ্গুয়েজ লার্নিংটা এভরি সাবজেক্ট, প্রতিটা সাবজেক্টের মাধ্যমে, শুধু সাবজেক্ট, সাবজেক্টের বাইরে এগুলোর মাধ্যমে হয়ে থাকে। প্রশ্ন করি, কোনো এখান থেকে আর কথা সমস্যা আছে ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম? জিজ্ঞেস করলো হার লার্নার, তার শিক্ষার্থীদের জিজ্ঞেস করলো, অফ ক্লাস ফাইভ সিক্স সেভেন, ক্লাস সেভেনের শিক্ষার্থীদেরকে জিজ্ঞেস করলো, টু রেফার টু দ্য টেক্সট বুক অফ হিস্ট্রি অ্যান্ড হিস্ট্রি, তাদেরকে রেফার করলো কোথায়, ইতিহাসের টেক্সট বইটা দেখার জন্য। অ্যান্ড ফাইন্ড এ থিম, তাদেরকে ফাইন্ড এ থিম খুঁজতে বললো, হুইচ ক্যান বি কানেক্টেড উইথ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেক্সট ফর রাইটিং অ্যান্ড ইসে। তাদের একটা ইসে লিখতে দেবে, একটা ইসে রচনা লিখতে দেবে, রচনা লিখতে দেওয়ার জন্য তাদেরকে ইতিহাস বই খুঁজতে বলেছে। ইতিহাস বই থেকে কোনো একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের, কোনো একটা ইংলিশ টপিকের একটা ইসে খুঁজে বের করো, তারপর তুমি লেখো আর কি। এই প্র্যাকটিসটা কি বলবো, ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম, ল্যাঙ্গুয়েজ ইন লার্নিং, ল্যাঙ্গুয়েজ ইন হিস্টোরি, ইন্টিগ্রেটেড লার্নিং, ল্যাঙ্গুয়েজ ইন সোশ্যাল সায়েন্স লার্নিং আর কি। বুঝে গেছেন, একটু আগে এই জিনিসই পড়ালাম, তার মানে এটাই হবে উত্তর আর কি। তো চালাকি কোনো ব্যাপার নয়, চালাকিও কাজে দেবেন একটা সময়, এরপর যখন মিক্স কোশ্চেন করাবো তখন কি হবে, তাহলে ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম। স্যার আমরা যখন বাংলা ইংরেজি পড়াই, শুধু বাংলা ইংরেজি সাবজেক্টই পড়াই না আর কি, ঠিক আছে। আমি যখন ইতিহাস পড়াচ্ছি তখনও তো স্যার বাংলা পড়া হচ্ছে, ভূগোল যখন পড়াচ্ছি তখনও বাংলা পড়া হচ্ছে, ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম। সাথে ম্যাডাম বলুন। স্যার বলছি এই প্রশ্নটা একটু বলে দিন, এ টিচার আস্ক আ লার্নার অফ ক্লাস 7 টু রেফার দ্য টেক্সট বুক অফ হিস্ট্রি এন্ড ফাইন্ড এ থিম হুইচ ক্যান বি কানেক্টেড উইথ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেক্সট ফর রাইটিং অ্যান এসে। একজন ম্যাডাম রয়েছে ক্লাস 7 এর শিক্ষার্থীদেরকে বললো যে তুমি ক্লাস 7 এর ইতিহাস বইটা দেখো, তো ইতিহাস বই খুঁজে একটা ইসে বের করো, একটা রচনা বের করো, একটা রচনা দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য, ইংলিশে তুমি একটা রচনা লিখতে দেবো, তার জন্য কি বিষয় লিখবে, কি থিম নিয়ে লিখবে, সেটা তুমি ইতিহাস বই দিয়ে খুঁজে বের করো। তাহলে সে ল্যাঙ্গুয়েজ সম্পর্কে রচনা লিখবে, মানে ইংলিশ দিয়ে ইংলিশে রচনা লিখবে, তো ইংলিশ, ইংলিশ যে ভাষা রয়েছে ইংলিশ ভাষার একটা রচনা লিখবে, ইংলিশ ক্লাস, ঠিক আছে। আর ইংলিশ ক্লাসে ম্যাডাম রচনা লিখতে দিয়েছে, ইসে লিখতে দিয়েছে, ঠিক আছে, ইংলিশ ক্লাসে, তাহলে ইংলিশটাকে ডেভেলপ করে রচনা দিয়ে দিয়েছে, কিন্তু তাকে যে থিমটা খুঁজতে বললো, কি বিষয় লিখবে, সেটা কোথা থেকে খুঁজতে বললো, ইতিহাসটা খুঁজতে বললো, ঠিক আছে। তাহলে এই যে ভাষা শিখ, ভাষাটা ইতিহাস সাবজেক্টটা কাজে লাগলো, ইতিহাস থেকে আসলো, তো তাহলে আমার কি জানলাম যে ভাষাটা ইতিহাসেও লুকিয়ে আছে, ভূগোল পড়লো ভূগোল সব সাবজেক্ট লুকিয়ে আছে, মানে কি ল্যাঙ্গুয়েজ একটা বলতে কারিকুলাম। বোঝা গেল ম্যাডাম? তার মানে স্যার এরকম যে বিষয়গুলো থাকবে, তাই তো, মানে ইংলিশ, ম্যাথ সবের সঙ্গে লিঙ্ক থাকবে। আপনি যখন ম্যাথ করছেন সেখানে বাংলা পড়তে হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ, বাংলা ভাষার বিকাশ হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ। তাহলে বাংলা ভাষাটা অন্যান্য বিষয়ের সাথে সম্পর্কযুক্ত আছে কি আছে না? বাংলা ভাষাটা অন্য ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান এই বিষয়ের সাথে সম্পর্কযুক্ত ওখানে ওখানে ঢুকে আছে কি আছে নেই বলো। তাহলে এটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম। বোঝা গেল? এই তো, এইবারে আপনাদের চালাকি আর খাটবে না, এবার উত্তর করুন। এ ল্যাঙ্গুয়েজ টিচার আস্ক লার্নার্স টু রাইট এ প্যারাগ্রাফ অন স্ক্যারসিটি অফ ওয়াটার। স্ক্যারসিটি মানে কি? স্ক্যারসিটি মানে হচ্ছে অভাব। তাহলে একজন ল্যাঙ্গুয়েজ টিচার, ল্যাঙ্গুয়েজ টিচার মানে কি? ভাষা শিক্ষক। আস্ক লার্নার, শিক্ষার্থীদের বললেন রাইট এ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ লিখতে বললেন, অন স্ক্যারসিটি অফ ওয়াটার, জলের অভাব নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে বললেন। লার্নার্স গ্যাদার ইনফরমেশন, লার্নার্স শিক্ষার্থীরা তথ্যকে গ্যাদার করলো, তথ্যকে জোগাড় করলো, ফ্রম সায়েন্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স বুক, বিজ্ঞান বই থেকে, সামাজিক বিজ্ঞান বই থেকে তথ্য জোগাড় করলো। জলের অভাব সম্বন্ধে ইংলিশে একটা প্যারাগ্রাফ এসেছে, ভাষা শিক্ষক
তাহলে এই তথ্য জোগাড় করলো বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞান বই থেকে, হ্যাঁ আদার্স আরো অন্যান্য তথ্য থেকে তথ্য জোগাড় করলো বিফোর রাইটিং লেখার জন্য আর কি। মানে প্যারাগ্রাফ কিন্তু ইংলিশে এসেছে, প্যারাগ্রাফ কিন্তু ইংলিশ শেপ এসেছে, তার জন্য তথ্য জোগাড় করলো সায়েন্সের বই থেকে, সোশ্যাল সায়েন্স বই থেকে। সার্চ টাস্ক এরকম কাজ কোনটাকে এইম করে, এর লক্ষ্য কি, ডেভেলপিং সাইন্টিফিক অ্যাটিটিউড, তাদের মধ্যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি তৈরি করা, কমপ্লিটিং দ্য সিলেবাস অফ দ্য আদার আদার সাবজেক্টস সিমুলটেনাসলি, মানে সিমুলটেনাসলি মানে কি একই সাথে, মানে একই সাথে ইংলিশ আর সায়েন্সের সিলেবাস একই সাথে কমপ্লিট হয়ে যাবে এটাই উদ্দেশ্য। অ্যাচিভিং দ্য ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাক্রস দ্য কারিকুলাম, ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাক্রস দ্য পাঠ্যক্রমের মাধ্যমে ভাষা শিখনটাকে অর্জন করার জন্য, এনহ্যান্সিং কো কারিকুলার স্কিল, কো কারিকুলার স্কিল কাজে করার জন্য। তো তারপর তো সেই উত্তর করেছেন, সাজিদ স্যার দিয়ে উত্তর করেছেন, কিন্তু সাজিদ স্যারই ভুল করেছেন আর কি, ঠিক আছে। সাজিদ স্যার আমার কথায় বিশ্বাস করেছেন, সাজিদ স্যার ভেবেছেন স্যার বলেছে এখানে স্যারের চালাকি হবে না, স্যার ওটাই বিশ্বাস করেছেন। না না স্যার, না না স্যার ওটা না, আমি ভেবেছি এনহ্যান্সিং কো কারিকুলার স্কিলস মানে ওটাকে ত্বরান্বিত করার জন্য করছে, সেইটা ভেবে। কো কারিকুলার স্কিল আমরা কোনগুলো জানি, কারিকুলার আর কো কারিকুলার পার্থক্য কি স্যার বলুন তো, কারিকুলার আর কো কারিকুলার কি পার্থক্য করে স্যার বলুন। স্যার কারিকুলাম যেটা আমরা মানে পাঠ্যক্রম সহ আর ওটা আউট অফ যেটা ক্লাব মানে কারিকুলাম সেটা কো কারিকুলাম যেমন স্কলাস্টিক এন্ড হোলিস্টিক। হ্যাঁ স্কলাস্টিক, এবার তাকে ইংলিশ পড়ানোর সময় আর কি আমি বিজ্ঞানের ব্যবহার করলাম, ঠিক আছে, তাহলে কেন করলাম কো স্কলাস্টিক মানে কো কারিকুলার, সায়েন্সটা কি সায়েন্স হতে এগুলো কি স্যার কো স্কলাস্টিক দিক, কো কারিকুলার দিক কি স্যার বলুন তো, বলুন না এগুলো মানে স্কলাস্টিক, এগুলো তো স্কলাস্টিক আর কি, তাহলে কো কারিকুলার কোন যুক্তিতে আসলো স্যার। এবার যদি এখানে যদি বলতো আমি আপনার যুক্তি নিচ্ছি, যদি বলতো সে ক্রিকেট খেলা, ক্রিকেট খেলা থেকে বাইরে ক্রিকেট খেলা হচ্ছে, তাইলে আমি ভেবে দেখতাম যে কো কারিকুলার, এগুলো ক্রিকেট খেলাটা একটা কো কারিকুলার, মিড ডে মিল একটা কো কারিকুলার, তাহলে না একটা যুক্তি আসতো, কিন্তু এখানে তো স্যার কোনো যুক্তি মিলছে না, বোঝা গেল স্যার। তাহলে আমি যে প্ল্যানটা করেছিলাম সেই প্ল্যানে আমি সাকসেস, আপনি কিন্তু গেলেন ট্র্যাপড হয়ে সাথে পাইলাম ম্যাডাম, তাহলে কিন্তু এটা হলো না, এর উত্তর কিন্তু হবে এনহ্যান্সিং কি স্কিল মানে কিওয়ার্ড, তো সেটা দেখে ভাবলাম যে ওটাই হবে আর কি। ফাইন ম্যাডাম বোঝা গেল? হ্যাঁ স্যার। স্ক্যারসিটি মানে কি অভাব, এটা ইভিএস এর একটা প্রশ্ন আছে, স্যার একটা ক্লাসে করাচ্ছিলাম ওই দিন দেখছিলাম আর কি, 14 সালে এসেছিল স্ক্যারসিটি অফ ওয়াটার ইভিএস থেকে এসেছিল। আচ্ছা মৃদুস্মিতা, হোয়াইল টিচিং এ লেসন অন অ্যাটমস ফ্রম দ্য সায়েন্স টেক্সট বুক, সায়েন্স টেক্সট বুক থেকে অ্যাটমস, অ্যাটমস মানে কি পরমাণু নাকি, হ্যাঁ পরমাণু নিয়ে পড়ানোর সময় গিয়ে ফার্স্ট স্টুডেন্টস অ্যাক্টিভিটিস, তার ছাত্রদেরকে অ্যাক্টিভিটি দেয় বেসড অন দ্য থিম, সেই থিম সম্পর্কিত কিছু অ্যাক্টিভিটি দেয়, দ্য অ্যাক্টিভিটি ইনক্লুডেড ভোকাবুলারি অ্যান্ড ডিবেট অন দ্য ইউজ অফ অ্যাটমিক এনার্জি। তাহলে যে অ্যাক্টিভিটিটা দিয়েছিল ইনক্লুড, সেই অ্যাক্টিভিটিতে কী কী ছিল, ভোকাবুলারি ছিল, ভোকাবুলারি নিয়ে কোনো অ্যাক্টিভিটি দিয়েছিল অ্যান্ড ডিবেটও দিয়েছিল অন দ্য ইউজ অফ অ্যাটমিক এনার্জি, অ্যাটমিক এনার্জি নিয়ে ডিবেট করতে দিয়েছিল, ডিবেট নিয়ে কোনো ই দিয়েছিল আর ভোকাবুলারি দিয়েছিল। হোয়াট ইজ দি স্ট্র্যাটেজি কি বল, ল্যাঙ্গুয়েজ অফ সায়েন্স, ল্যাঙ্গুয়েজ অফ সায়েন্স, ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস কারিকুলাম, ল্যাঙ্গুয়েজ ইন আদার সাবজেক্ট, ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস কারিকুলাম আর কি। তাহলে এখানে আমরা কি দেখলাম, অ্যাটমস পড়াচ্ছিল পরমাণু, তাই তো, মানে কি এটা সায়েন্সের টপিক, সায়েন্স পড়ানোর সময় ওদেরকে কিছু অ্যাক্টিভিটি দিল, কিছু কাজ দিল, সেই কাজে কী কী ছিল, এক নম্বর কাজ হচ্ছে তাদেরকে ডিবেট কম্পিটিশন, দুই নম্বর কাজ দিল হচ্ছে ভোকাবুলারি। তাহলে সায়েন্স পড়ানোর সময় ল্যাঙ্গুয়েজের ব্যবহারটা কোথায় হলো, এটা আমার প্রশ্ন। আপনারা তো বলছেন ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস কারিকুলাম, সায়েন্স পড়ানোর সময় এই দুটো অ্যাক্টিভিটি দিল, এই দুটো অ্যাক্টিভিটি দেওয়ার মাধ্যমে ভাষার ব্যবহারটা কোথায় করলো, ল্যাঙ্গুয়েজের ব্যবহার কোথায় করলো, ল্যাঙ্গুয়েজ কোথায় আছে, ডিবেট, ডিবেট করবে, ডিবেট করবে, ল্যাঙ্গুয়েজ ইউজ করে ডিবেট কি করে করবে স্যার, ডিবেট ডিবেটও আছে, ভোকাবুলারি তো শব্দ ভান্ডার, শব্দ ভোকাবুলারি, শব্দ ভান্ডার, ল্যাঙ্গুয়েজ ভোকাবুলারি তো বাংলা এবং ইংলিশে থাকে আর কি, তাহলে সায়েন্স পড়াতে পড়াতে ওদের ভাষা শেখা হয়ে যাবে আর কি, ঠিক আছে, ঠিক ভালোই পারছেন তাহলে। তারপরে বাপরে কি বড়, এ ল্যাঙ্গুয়েজ টিচার অ্যালং উইথ আর সোশ্যাল সায়েন্স কলেজ গিভস অ্যান অ্যাসাইনমেন্ট অন কালচারাল ডাইভার্সিটি অন ইন্ডিয়া, কি বলেছে, একজন ল্যাঙ্গুয়েজ টিচার মানে কি ভাষা শিক্ষক, অ্যালং উইথ আর সোশ্যাল সায়েন্স কলেজ মানে একজন ল্যাঙ্গুয়েজ টিচার, একজন ভাষার শিক্ষক, আর একজন কি সোশ্যাল সায়েন্সের টিচার, দুজনের একটা কলিগ, দুজনে মিলে কি করেছে, দুজন মিলে ফোন দিয়ে এটা একটা অ্যাসাইনমেন্ট দিয়েছে, দুজনে একসাথে দিয়েছে, কি অ্যাসাইনমেন্ট, কালচারাল ডাইভার্সিটি অফ ইন্ডিয়া, ভারতের সংস্কৃতিগত বৈচিত্র, এই নিয়ে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছে, লার্নার্স আর টু কনসাল্ট সোশ্যাল সায়েন্স বুকস অ্যান্ড আদার বুকস অ্যান্ড ডকুমেন্টস রিলেটিং টু হিস্ট্রি, জিওগ্রাফি, কালচার অ্যান্ড পলিটিক্স টু রাইট এ রিপোর্ট অ্যান্ড ডেভেলপ এ পোস্টার অন দ্য থিম। শিক্ষার্থীদের পোস্টার বানানোর জন্য কী কী দেখতে হচ্ছে, ওদেরকে
বিভিন্ন বই দেখতে হচ্ছে, হিস্টোরি সম্পর্কিত, জিওগ্রাফির বই, কালচারের বই, পলিটিক্সের বই, তারপরে ওদের থিমটা বানাতে হচ্ছে। এটা কি হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ বলছেন আপনারা অ্যাক্রস দ্য কারিকুলাম, অর্থাৎ সবাই সিএসসি দেখুন দেখুন এই প্ল্যানটা আমি নয় আর কি, এই প্ল্যানটা পরীক্ষার হলেও করবে, টিচারও করবে আর কি, মানে যে এক্সামিনার প্রশ্ন বানাবে সেও করবে আর কি, ঠিক আছে? তাহলে কিন্তু আইসে কেসি ভালো করে পড়তে হবে আর কি, বারবার বলছি আর কি, ঠিক আছে? পেডাগজি কঠিন নয় আর কি, পরীক্ষার হলে গিয়ে দেখবেন আর কি, যেগুলো পড়িয়েছি তার বাইরে এমনিতেই স্যার হাইব্রিড প্রশ্ন, তার উপর আবার স্যার অপশনে ভুল। দেখুন আমি একটা কথা বলে দিচ্ছি আর কি, যেগুলো পড়িয়েছি আর কি তার ভিতরেই থাকবে, তারপরেও ভুল করবেন আর কি, ঠিক আছে? তারপরেও ভুল করবেন আর কি, জানা জেনেই ভুল করবেন, কারণ কেন ভুল হয় আর কি, ঠিক আছে? কারণ এটাই কারণ কিন্তু লাস্ট যারা সিটেট দিয়েছে আর কি, ঠিক আছে? কোন প্রশ্নটা আননোন ছিল বলুন তো আর কি, ঠিক আছে? কোন প্রশ্নটা আননোন ছিল সিটেটে আর কি? 30টা প্রশ্নের মধ্যে 30টা প্রশ্নই নোন আর কি, ঠিক আছে? 30টা প্রশ্নই ক্লাসে আলোচনা করা আর কি, কিন্তু 30 কজন পেয়েছে আর কি, 28 তো কেউ পাঠ করতে পারেনি আর, ঠিক আছে? 28 বেশিরভাগে 27-28, বেশিরভাগে 25-26-27-28, 28 কেউ পারি করতে পারলো না। কেন পারলো না? 30টা প্রশ্ন আলোচনার মধ্যে 30টা প্রশ্ন কনসেপ্ট চলে আর কি, কারণ কি প্রশ্ন পড়তে ভুল করছে আর কি, ঠিক আছে? তারা হুড়ো আর কি, ঠিক আছে? এই জিনিসগুলো তো ভুলতে হবে। আচ্ছা তারপরে আসে, অ্যাকর্ডিং টু এনসিএফ অ্যাট দ্য ইনিশিয়াল স্টেজ, এনসিএফ অনুযায়ী ইনিশিয়াল স্টেজ মানে কি? ইনিশিয়াল মানে প্রাথমিক, প্রাথমিক স্টেজে, ইনিশিয়াল স্টেজ অফ লার্নিং, লার্নিং বা শেখানোর প্রথম স্টেজে, এনি ল্যাঙ্গুয়েজ কোনো একটা ভাষা শেখানোর ইনিশিয়াল স্টেজে, কোনো একটা ভাষা শেখানোর প্রাথমিক স্টেজে, এ ড্যাশ মে বি ইউজড অ্যাজ ওয়ান অফ দ্য ল্যাঙ্গুয়েজ ফর লার্নিং অ্যাক্টিভিটিস টু ক্রিয়েট অ্যান অ্যাওয়ারনেস অফ দ্য ওয়ার্ল্ড ইন দ্য চাইল্ড। আমি বুঝলাম না আরেকবার, সরি। অ্যাকর্ডিং টু এনসিএফ 2005, এনসিএফ 2005 অনুযায়ী অ্যাট দ্য ইনিশিয়াল স্টেজেস অফ লার্নিং এনি ল্যাঙ্গুয়েজ, কোনো একটা ভাষা শেখানোর প্রাথমিক অবস্থায়, কোনো একটা ভাষা শেখানোর প্রাথমিক অবস্থায় এ ড্যাশ মে বি ইউজড, আচ্ছা একটা ড্যাশ ব্যবহার করা যেতে পারে, অ্যাজ ওয়ান অফ দ্য ল্যাঙ্গুয়েজ ভাষা হিসাবে কোনটা ব্যবহার করা যেতে পারে, ফর লার্নিং অ্যাক্টিভিটিস টু ক্রিয়েট অ্যান অ্যাওয়ারনেস অফ দ্য ওয়ার্ল্ড ইন দ্য চাইল্ড, অর্থাৎ শিশু কোনো একটা ভাষা শিখবে, ভাষা শেখার ইনিশিয়াল স্টেজে, ভাষা শেখার প্রাথমিক অবস্থায় কোন ভাষাটাকে ব্যবহার করা যেতে পারে শিশুর মধ্যে সচেতনতা গড়ে তুলতে, শিশুদের জন্য অ্যাক্টিভিটি করতে, কোন ভাষাটাকে ব্যবহার করবো, ইংলিশকে ব্যবহার করবো, ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবো, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবো, নাকি হিন্দিকে ব্যবহার করবো, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। তাহলে এখানে একটা অপশন অ্যাড করতে হবে, তাই তো স্যার? সাজিদ স্যার নান অফ দ্য অ্যাবাভ নাকি? এবার নান অফ দ্য কেন স্যার? তাহলে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বলেন, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তো নেই। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য সেন্স আমি বলতে চাইলাম যে মাদার টাং, যেটা মানে এখানে কি হবে, এখানে কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমি অপশন নেই, ইংলিশ ভার্নাকুলার, ওই তো অপশন বি ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ, ওটাই তো বললেন এর আগে, চার পাঁচটা কিওয়ার্ড দিলেন না ওটারই, রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, তারপরে ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ আমরা প্রথমেই পড়েছি, ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে এটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ 2012 প্রশ্ন। তাহলে সবাই শান্তি পেলো নাকি? থ্যাংক ইউ টা দেখে আর কি, না স্যার আরো ক্লাস করতে ইচ্ছা করছে সিরিয়াসলি টু বি অনেস্ট, এই আর কি। আবার তাহলে কি কি পড়লাম আমরা, যেগুলোই পড়লাম আর কি, সেগুলো থেকে প্রশ্ন যে কিভাবে আসছে, কোন জায়গা থেকে, সাজিদ স্যার এমনি এমনি বলছে উপর উপর শেষ হয়ে গেছে দেখছে তো স্যার? না স্যার আপনি তো আমাদের জন্যই করেন, আপনি তো নিজের জন্য, একদম না একদম না, যে সমস্ত সৈকত স্যার আমাকে চেনেন না আপনি, ভাস্কর স্যার ভালোই চেনেন, যে সমস্ত আমি একবার বলে নি কমপ্লিট করেন আর কি, যে সমস্ত টপিক গুলো পড়লেন আর কি, তার ইম্পর্টেন্সও দেখলেন, কোন কোন পরীক্ষায় কতবার করে এসেছে, একই রকম প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে আর কি, ঠিক আছে? আর কিভাবে প্রশ্ন হয়, কোন কোন জায়গায় ভুল হচ্ছে আর কি, ঠিক আছে? সবই দেখলেন আর কি, ঠিক আছে? আশা করছি আর কি, ঠিক আছে, এখান থেকে প্রশ্ন আসলে পারবেন আর কি, ঠিক আছে? আশা করছি আর কি আমি, ঠিক আছে? এবার বাকিটা আপনাদের উপর নির্ভর করছে, আপনারা কতটা একটা চর্চায় রাখবেন, কতটা আপনারা প্র্যাকটিসে রাখবেন, ঠিক আছে? আমি পড়িয়ে দিলাম আজকে, আমি কিন্তু এনসিওর করে দিলাম আর কি মোটামুটি, এখন কিন্তু মোটামুটি একটা অ্যাকুরেসি চলে এসেছে আর কি, ঠিক আছে? সেটা পারবো, হ্যাঁ এবার এখান থেকে যা আসবে পারবো স্যার, হ্যাঁ এবার বাকিটা আপনাদের উপর নির্ভর করছে, আপনারা কতটা চর্চায় রাখবেন, কতটা প্র্যাকটিস, আমি বারবারই বলি আর আসবে তো এখান থেকে স্যার,
তো প্রশ্ন তো দেখলেন আর কি, সে কেভিএস বলুন সিটি এর প্রশ্ন, ঠিক আছে, রিট, এসএসসি সব জায়গায় তো প্রশ্ন আছে। ডব্লিউবি টেট এর কথা বলছি স্যার। হ্যাঁ ডব্লিউবি টেট এখান থেকে প্রশ্ন আসে, একটা ডব্লিউবি টেট এর প্রশ্ন ছিল এখানে, কোথায় যেন দেখলাম 2015 সালে 22 সালে স্যার, 15 একটা 22 আছে স্যার। হ্যাঁ 15 22 আছে আর কি, ডব্লিউবি টেট আছে আর কি, বাদ দিতে পারবে না তো স্যার, আসবেই আর, ঠিক আছে। সিটেট এ আছে স্যার, সিটেট এ দেখেছি আমি 16 17 অনেকে আছে। বাংলা আর কি ইংলিশ আর এখানে লেখাই আছে কোনটা কোন ফিগার স্যার। সেগুলোকে বাংলাতে চালানো হয় আরকি, সিটেটে কিন্তু বাংলাতে কোনো প্রশ্ন হয় না, সেগুলোকে হুবহু ইংলিশ থেকে বাংলা অনুবাদ করে চালানো হয়। আপনারা যারা এবার সিটেট দিচ্ছেন, ঠিক আছে, তাদেরও একটা কাহিনী আছে, সেটা পরীক্ষার আগের দিন বলবো, এখন বললে ভাইরাল হয়ে যাবে আর, ঠিক আছে, আপনাদেরও কাহিনী আছে, ইংলিশ বাংলা নিয়ে সমস্যা নেই, ঠিক আছে, সে একটা কাহিনী আছে, বড় সড়ো কাহিনী আর কি, ঠিক আছে, আমি পরীক্ষা দেবেন সেদিন আপনাদেরকে সেই ট্রিক্স জানিয়ে দেবো আর, ঠিক আছে, বাংলা ইংলিশ কোনো সমস্যাই নেই আর, ঠিক আছে, সব পেয়ে যাবেন পরীক্ষার আগে, ঠিক আছে। তো আমি যেটা বললাম আর কি, ইংলিশটাকে হুবহু অনুবাদ করে কিন্তু বাংলায় দেওয়া হয় আর, ঠিক আছে, সেম সিলেবাস আর কি, ঠিক আছে। তো ডব্লিউবি টেটও তাই করে আর কি, নিজের থেকে কোথায় প্রশ্ন বানায় আর কি, বিভিন্ন রাজ্যের যে পরীক্ষা রয়েছে সেগুলো তো অনুবাদ করে দেয় না, যারা সিটেট দেবেন পরীক্ষার দিন বলে দেবো আর, ঠিক আছে, এখনই বলা যাবে না আর কি, এগুলো তো